দেখতে একদম মুছে ফেলি কি বলো আমরা হচ্ছে এই যে বলে না যে মুছে যাক প্লানি কুচে যাক জরা তো আমরা হচ্ছে এগুলা হচ্ছে একদম মুছে ফেলতেছি সব মুছে ফেললাম ওকে আমরা প্রথম প্রশ্নটা কি দেখতে পাচ্ছি যে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি রাইট সব সব থেকে বড় গ্রন্থি কোনটি এখন এখানে প্রবলেমটা কি বলতো এখানে প্রবলেমটা হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে যে আচ্ছা না না যারা হচ্ছে যারা পেটটা চেনাই তারা হচ্ছে এই এটা পাবে না বারোশো নাম্বারের তো এটা কয়টু তোমাদের হচ্ছে তারা বেশি স스테ইনেবল তাদের জন্যই দেয়া হবে আচ্ছা দেখো মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি এই প্রশ্নটা চলে আসছে এখন এখানে দুইটা एमसीक्यू আছে বা দুইটা অপশন আছে প্রথম অপশনটা দেখতেছো জকৃত দ্বিতীয় অপশনটা দেখতেছো দেখতেছো প্যারোটি এখন এই যে সর্ববৃহৎ এবং গ্রন্থি এই দুইটা কথা যখনই আসবে তখন কিন্তু তোমার মাথায় হচ্ছে দুইটা জিনিস চলে আসবে অর্থাৎ সর্ববৃহৎ এবং গ্রন্থি দুইটা কথা এখন এটার আগে যদি লালা থাকতো তাহলে কি হইতো आंसर বলতো এটার আগে যদি লালা থাকতো তখন কিন্তু তোমার অ্যান্সার হইতো প্যারোটি এখন তোমার পরীক্ষার হলে তুমি এতক্ষণ পর্যন্ত যেটা বলে আসছো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যকৃৎ পরে আসছে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃৎ এবং সবাই অ্যান্সারটা করে ফেলছো আচ্ছা ধীরে ধীরে শোনা যাচ্ছে আমি আরেকটু জোরে বলতেছি সমস্যা নাই এই যে দেখো এবার আশা করি হচ্ছে তোমাদের জন্য সহজ হবে আচ্ছা তো সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ কিন্তু ইন কেস যদি এখানে লালাটা অ্যাড করে দেয় তখন কিন্তু তোমাদেরকে নাক চোখ কান খোলা রেখে তারপরে আচ্ছা আরেকটু জুম করতে হবে এবার ঠিক আছে আশা করি আচ্ছা এখন দেখো যে মানবধের সর্ববৃহৎ গ্রন্থি তখন যদি বলা হয় লালা তখন কিন্তু তোমাকে লাগাতে হবে কোনটা প্যারোটিট নিশ্চয়ই আমাদেরকে আমাদের মনে আছে যে প্যারোটিট কিভাবে প্যারোটিট কোথায় থাকে থাকে হচ্ছে আমাদের হ্যাঁ লালা থাকলে প্যারোটিট প্যারোটিট বলতাম ঠিক আছে ওকে ডান তো এই ব্যাপারগুলা কিন্তু একটু সাবধান থাকতে হবে ঠিক আছে এই ব্যাপার একটু সাবধান থাকতে হবে তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সার করে ফেললাম যে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃত এবং যদি বলতো লালা তাহলে বলতাম প্যারোটিট আচ্ছা এটা বিএসসি এবং হচ্ছে ডিপ্লোমা দুইজনারই করবা জানো করে হচ্ছে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এনজাইম দুঃখিত এনজাইম না বেশ কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেগুলো তোমাদের জন্য প্রয়োজন ঠিক আছে আচ্ছা হ্যাঁ ওকে ডান তারপর দেখো চর্বিজাতীয় জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন ওকে চর্বিজাতীয় জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন এখন এটার জন্য তোমাদেরকে আমি হচ্ছে কি করতে পারি কি করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস জানাই সেটা হচ্ছে যদি তুমি কোথাও দেখো যে ও এসি কোন একটা কোন অদ্ভুত নামে শেষে যদি ও এসি থাকে তখন তুমি বুঝবা কি এই জিনিসটা হচ্ছে খাদ্য এই জিনিসটা কি খাদ্য এবং এটা যদি হচ্ছে ও এসি না থেকে এসি থাকে মানে হচ্ছে এটার ইংরেজি নামে তখন তুমি এটা বুঝবা কি সেটা বুঝবা তুমি তখন এনজাইম কি বুঝবা এনজাইম বুঝবা ঠিক আছে

অ্যামাইলেস কোন জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন কেউ বলতে পারো অ্যামাইলেস কোনটার জন্য প্রয়োজন অ্যামাইলেস প্রয়োজন হচ্ছে অ্যামাইল ঠিক আছে অ্যামাইল অ্যামাইলেস হচ্ছে কার জন্য অ্যামাইলের জন্য এখন অ্যামাইল কি অ্যামাইল হচ্ছে আমাদের স্টার্স অ্যামাইল হচ্ছে স্টার্স ঠিক আছে অ্যামাইল কি অ্যামাইল হচ্ছে স্টার্স ওকে স্টার্স লিখলাম এখন এই যে স্টার্স আছে না এই স্টার্স কে যে এনজাইম গুলো ভাঙে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যামাইলেস ঠিক আছে শর্করা বা স্টার্স ওকে আচ্ছা গেল ওইটুকু তারপরে হচ্ছে মল্টেজ মল্টেজও কার জন্য ও কিন্তু কি আমাদের স্টার্স বা সরকার জন্য এরপর দেখো ট্রিপসিনের ব্যাপারটা কি শেষে কি আছে ট্রিপসিনের শেষে হ্যাঁ ডিপ্লোমারও করতে পারবো ট্রিপসিনের শেষে কি আছে আইএন বা হচ্ছে ইন আছে এবং ইন থাকা মানে কি ইন থাকা মানেই হচ্ছে সেটা প্রোটিন ঠিক আছে সেটা কি প্রোটিন রিলেটেড তাহলে আমরা ট্রিপসিনে কার জন্য হবে ট্রিপসিনও হবে হচ্ছে আমাদের এই যে তোমার প্রোটিন বা হচ্ছে আমাদের আমি জাতীয় খাদ্য পরিপাকের জন্য এখন এই পর্যন্ত তুমি জানলা কিন্তু তোমার আমাকে বলতে হবে তোমার আমাকে বলতে হবে যে আমাদের এই যে অ্যামাইলেস বা স্টার জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করার জন্য যে এনজাইমগুলো আছে এগুলাকে আমরা কি নামে ডাকি আবার ট্রিপসিন বা প্রোটিন জাতীয় এগুলাকে আমরা কি নামে ডাকি এবং হচ্ছে আমাদের স্নেহ জাতীয় পরিপাকৃত খাদ্য এনজাইমগুলোকে আমরা কি নামে ডাকি আমরা যদি বলি তোমার হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম এটার মানে কি অ্যামাইলো অ্যামাইলোলাইটিক এনজাইম এটার মানে কি এটা কোন জাতীয় খাদ্য পরিপাক করবে করবে এটা কোন জাতীয় খাদ্য পরিপাক করবে আমাকে তাড়াতাড়ি বলো যে এটা কোন জাতীয় খাদ্য পরিপাক করবে একটু তাড়াতাড়ি বলো এটা কোন জাতীয় খাদ্য পরিপাক করবে আমাকে কেউ বলতে পারবে এমাইলোলাইটিক শর করার জন্য তাহলে আমাকে একটু বলো যে অ্যামাইলোলাইটিক যদি হয় তাহলে আমাদের প্রোটিনের জন্য কারা প্রোটিনের জন্য প্রোটিনের জন্য কারা হ্যাঁ শর্করা সবাই কিন্তু হচ্ছে অ্যানসারটা করে দিচ্ছে এই যে শামিমা শামি দেন হচ্ছে প্রোটিন খাদ্য পরিপাক করবে প্রোটিন খাদ্য পরিপাক তুমি হয়তো একটু পিছনে আছো আচ্ছা কার্বোহাইড্রেট হ্যাঁ প্রোট্রিওলাইটিক কারা প্রোট্রিওলাইটিক প্রোট্রিও লাইটিক প্রোট্রিওলাইটিক কারা কারা হচ্ছে হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যের জন্য ঠিক আছে শর্করা জাতীয় খাদ্যের জন্য একটা হচ্ছে মল্টেজ এটা আমাকে বলবা যে প্রোট্রিওলাইটিক কাদের জন্য প্রোট্রিওলাইটিক এনজাইম হচ্ছে আমাদের আমিষ জাতীয়ের জন্য রাইট হ্যাঁ প্রোটিলয়টিক প্রোটিন আমিষ ওকে তাহলে তোমাদের কাছে আমার দায়িত্ব যেটা হচ্ছে আমাকে বলো যে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য এনজাইম কোনটা বা কোন ধরনের এনজাইম গুলোকে আমরা কি বলি ঠিক আছে লাইপোলাইটিক এই যে সামনে বলে দিচ্ছে দিচ্ছে যে স্নেহ বা লিপিড হচ্ছে লাইপোলাইটিক ওকে লাইপো মানে কি লাইপো মানে হচ্ছে লিপিড এবং লাইটিক মানে হচ্ছে বিদীর্ণ করা বা ভাঙা সেই হিসেবে লাইপোলাইটিক হচ্ছে কারা চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্য এবং তারই অন্তর্গত কিন্তু লাইপেস এখন তোমাদেরকে এই প্রশ্নটা তো একদম সহজ একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে লাইপেস কোন পরিবেশে কাজ করে অম্লীয় নাকি হচ্ছে ক্ষারীয় এটা আমাকে বলো তো এটা হচ্ছে একটু কঠিন প্রশ্ন আমাদের এই যে লাইপেজ এটা আসলে অম্লীয় পরিবেশে কাজ করে নাকি হচ্ছে ক্ষারীয় পরিবেশে কাজ করে এটা আমাকে একটু বলবা ঠিক আছে এটা আমি অফ করতে পারবো না भैया এটা হচ্ছে তুমি এই যে থ্রি ডট বাটনে ক্লিক করো থ্রি ডট বাটনে ক্লিক করে দেখো হচ্ছে ক্লোজড ক্যাপশন আছে এটা থেকে তুমি হচ্ছে জাস্ট টার্ন অফ করে দাও তাহলেই হচ্ছে চলে যাবে

এটার অ্যান্সার করা কি খুব একটা বেশি কঠিন হবে এই যে কোন খাদ্য পরিপাক করে খুবই মানে সব থেকে সিম্পল একটা প্রশ্ন ঠিক আছে কনসেপ্টুয়াল প্রশ্ন আগের ইটাই আমরা হচ্ছে কনসেপ্ট সম্পন্ন করছি এখন হচ্ছে এটার দিয়ে আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব এবং তোমাদের কিন্তু আসলে এই ক্লাসটা নেয়ার সব থেকে মূল উদ্দেশ্য এইটা যে আসলে তোমরা কিভাবে পড়বা দেখো তুমি একটু আগে একটা প্রশ্ন ধরছো ঠিক আছে এই দুই নম্বর প্রশ্নটা ধরছো দুই নম্বর প্রশ্ন ধরে সব ধরনের কনসেপ্ট তুমি এখান থেকে সলভ করছো এখন তুমি সামনে যত প্রকার এরকম প্রশ্ন আসবে যে খাদ্য পরিপাকে সাহায্য করে বা এনজাইম রিলেটেড তুমি কিন্তু এইখান থেকে সব সলভ করে নিছো ঠিক আছে হ্যাঁ এই যে সবাই অ্যান্সার করে দিছে প্রোটিন এবং এটার কনসেপ্টটা কি ছিল শেষে ইনাসে তার মানে সেটা প্রোটিন জাতীয় ঠিক আছে এই ক্লাসটা ডিপ্লোমারাও করতে পারবে রাইট আচ্ছা তারপর দেখো পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হ্যাঁ এটা তোমরা অ্যান্সার করতে করতে আমি হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে আমাদের যে পাকস্থলী আছে বা গ্যাস্ট্রিক আছে এই গ্যাস্ট্রিক বা পাকস্থলীর ক্ষেত্রে পাঁচটা স্তর আছে হ্যাঁ পাঁচটা স্তর স্তর আছে তো মনে করো একটা স্তর হচ্ছে এরকম ঠিক আছে একটা স্তর হচ্ছে এরকম এরকম করে আসে একটা স্তর মনে করো যে এরকম করে এই যে এই লম্বা লম্বি আকারে আসে আরেকটা স্তর আছে মনে করো এরকম বেকা বেকা হয়ে হ্যাঁ এই তিনটা স্তর তারপর একটা স্তর আছে তারপরে আসে একটা স্তর আসে এরকম হচ্ছে একটা আছে ওকে এখন এই যে ভাঙাচুরা স্তরটা আছে এই স্তরটার এই যে খাদের মতো জায়গাটা না এই খাদের মতো জায়গাটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক পিট কি বলি গ্যাস্ট্রিক পিট ওকে এটাকে আমরা কি বলি গ্যাস্ট্রিক পিট হ্যাঁ গ্যাস্ট্রিক পিট বলি এবং এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কারা অবস্থান করে গ্যাস্ট্রিক গ্রন্থি ঠিক আছে এবং এইখানেই কিন্তু আমাদের সেই রোগীর অবস্থান করে ঠিক আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা প্রশ্ন যে আমাদের গ্যাস্ট্রিক দুঃখিত আমাদের রুগী কোথায় পাওয়া যায় রুগী বা অভিক্ষেপ কোথায় পাওয়া যায় এটা আমাকে অ্যান্সার করো রুগী বা অভিক্ষেপ হ্যাঁ রুগী বা আঙুলের মতো অভিক্ষেপ এটা কোথায় পাওয়া যায় এটা আমাকে অ্যান্সার করো হসপিটাল বইলো না কেউ ঠিক আছে তো এখানেই হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখা দেখালাম না তাহলে এই ফাঁকা জায়গাটার মধ্যে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক পিটের মধ্যে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যেই কিন্তু আমাদের ওই যে চারটা কোষ আছে না মনে আছে তোমাদের এই যে পাকস্থ কি বলে এটাকে অক্সেন্টিক সেল বা হচ্ছে প্যারাইটাল সেল তারপরে হচ্ছে তোমার চিফ কোষ তারপরে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ তারপরে হচ্ছে মিউকাস কোষ ওই মিউকাস কোষ থেকে কিন্তু আমাদের এই যে তোমার মানে মিউকাস ফরিত হয় ঠিক আছে হ্যাঁ পাকস্থলিতে রুগী পাকস্থলিতে পাওয়া যায় জনিতে পাওয়া যায় ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো আমি তোমাদেরকে আরেকবার এই জিনিসটা রিভিউ করতেছি তোমার এখান থেকে তুমি হচ্ছে পাঁচ কয়েকটা জিনিস জানতে পারলা প্রথমত হচ্ছে দুঃখিত প্রথমত হচ্ছে যে পাকস্থলীর পাঁচটা স্তর ঠিক আছে পাকস্থলীর পাঁচটা স্তর এবং এই স্তর হচ্ছে এরকমটা থাকে অনেকটা এবং এই স্তর এরকম থাকার সুবিধাটা হচ্ছে যে এই স্তর গুলা এরকম থাকলে মনে করো এই দিক থেকে একটা চাপ দেয় এই দিক থেকে একটা চাপ দেয় আবার হচ্ছে এই দিক থেকে একটা চাপ দেয় তিনটা চাপের কারণে আমাদের খাদ্যবস্তু খাদ্যবস্তু কিন্তু পাকমন্ড বা বোলাসে পরিণত হয় কিসে পরিণত হয় বলো পাকমন্ড বা এবং এই জিনিসটা কিন্তু মুখস্থ থাকতে হবে যে পাকস্থলিতে খাদ্য পরিপাক হওয়ার পর খাদ্যটা কি অবস্থা প্রাপ্ত হয় পাকমন্ড বা কাইম পাকমন্ড বা কাইম তাহলে তোমরা আমাকে বলবা এই কথাটার বেশিসে তোমরা আমাকে বলবা যে মুখ গহবরে খাদ্য বস্তুর কি দশা হয় মুখ গহবরে খাদ্য বস্তুর কি দশা হয় এটা আমাকে জানাও মিউকোসা থেকে থাকে হ্যাঁ মিউকোসা এই যে আমি বললাম এখানে হচ্ছে যারা যারা আছে রুগী আছে গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি সবাই হচ্ছে সবাই হচ্ছে আমাদের কোথায় থাকে আমাদের হচ্ছে এই যে মিউকোসা স্তরে থাকে তাহলে কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে সর্ব অন্তস্থ এটা কিন্তু অন্তস্থ স্তর ঠিক আছে অন্তস্থ স্তর মানে হচ্ছে সর্ব মধ্যের স্তরটা হচ্ছে আমাদের মিউকোসা এবং সর্ব স্তরটা হচ্ছে সেরোসা ঠিক আছে সর্ব স্তর কোনটা সেরোসা আচ্ছা কাইম বলছো কাইম বলছো না না এই যে স্বামী আমি তোমাকে হচ্ছে এই প্রশ্নটা করি নাই আমি তোমাকে বলি হ্যাঁ এই যে কথাটা বললাম না যে আমাদের তিন দিক থেকে চাপ দেয় বা তিনটা ওয়ে চাপ সুলতানা কিন্তু মন্ডের আর টা নাম আছে না মন্ডের আর টা নাম আছে না বলতো কি সেটা না না মন্ড হ্যাঁ মন্ড সামান্য পরিপাক হতে না না এগুলো হচ্ছে তোমার কনসেপ্ট বা ছোট একটা নির্দিষ্ট নাম আছে এখানে যেমন করে আমরা বলছি না কাইম কাইম বলছি না বা পাকমন্ড বলছি ওইখানও একটা নাম বলি ঠিক আছে আমাদের মুখে মানে মুখগহ্বরে খাদ্যটা পরিপাক হওয়ার ফলে একটা নাম হয় এটাকে আমরা বলি হচ্ছে বোলাস ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে এবং এটা থেকে কিন্তু এমসিকিউ হতে পারে ঠিক আছে বোলাস তাহলে আরেকবার বলতেছি বোলাস বা মন্ড হ্যাঁ খাদ্য মন্ড এই যে বোলাস বা খাদ্য মন্ড তাহলে এইটা কোথায় হয় এটা হয় মুখগহ্বরে আর এটা কোথায় হয় এটা হয় কিন্তু পাকস্থলিতে ওকে ওকে ঠিক আছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার মনে থাকবে ঠিক আছে মণ্ডনা এটা ভোলা যাও ভুলে যাওয়া যাবে না কারণ হচ্ছে এটা খুব জোস একটা প্রশ্ন যদি হচ্ছে কোন জোস টিচার করে তাহলে হচ্ছে এই প্রশ্নটা তোমাকে দিয়ে দিবে ওকে আচ্ছা ঠিক আছে এরপর দেখো এর পরের প্রশ্নটা নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ হচ্ছে তোমাদেরকে এটা অনেকবার বলছি যে কোন লালাগরந்தி মানবদেহে অনুপস্থিত আমরা কিন্তু জানি যে আমাদের লালাগরந்திগুলো কোথায় থাকে এবং কোথায় হচ্ছে এটা হ্যাঁ ওকে ঠিক আছে মনে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে বিএসসি প্লাস নার্সিং দুঃখিত ডিপ্লোমা দুই দুই দলই করতে পারো কোনো সমস্যা নেই কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের মানে জীব আছে ঠিক আছে আচ্ছা আছে 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 জুস টিচার আচ্ছা দেখো এই যে এখানে কিন্তু হচ্ছে বেশ ভালো একটা তোমাদের সাথে ই করা হয়েছে সেটা হচ্ছে যে এই সাবমেন্ডিপুলার এবং জাইগোমেটিক এটার মধ্যে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে ঠিক আছে বাট হওয়ার কথা না কারণ হচ্ছে এটা এটার আগে একটা সাব দেওয়া উচিত ছিল ঠিক আছে এটার আগে একটা সাব দিলে তখনই হচ্ছে একটা সমস্যা হয়ে যেত ঠিক আছে সাবমেন্ডিপুলার সরি সাব জাইগোমেটিক অথবা হচ্ছে তোমার সাব ম্যাক্সিলা এটা নিশ্চয়ই আমাদেরকে আমাদের মনে আছে যে আমাদের এখানে কে কে থাকে এখানে থাকে হচ্ছে কানের নিচে থাকে আমাদের এই যে চোয়ালের নিচে ঠিক আছে হ্যাঁ মানবধার লালা গ্রন্থি হচ্ছে জোড়া বা ছয়টা তার মধ্যে কিন্তু জাইগোমেটিক নেই জাইগোমেটিক কি বলতো জাইগোমেটিক কি তাহলে হোয়াট ইজ জাইগোমেটিক জাইগোমেটিক আসলে কি জাইগোমেটিকের পরিচয় কি তাকে যে আমরা এখানে লিখলাম কোন বেশি সিলিক্স এটা তোমরা আমাকে জানাও ঠিক আছে ওকে তারপরে দেখো পিত্তরস কে তৈরি করে বেশ ভালো একটা প্রশ্ন যে কে করে হ্যাঁ পিত্তরস আসলে কে তৈরি করে দেখো চোয়ালে চোয়ালে থাকে আচ্ছা কঙ্কাল কঙ্কাল বলতে না এটা তুমি বলবা যে জাইগোমেটিক হচ্ছে একটা মুখমন্ডলীয় অস্থি ঠিক আছে জাইগোমেটকে তোমরা কি বলবা মুখ ঠিক আছে এবং এটা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আছে আছে ঠিক এবং এই জায়গা জায়গাটাকে তোমাদের হচ্ছে বেশ ভালো প্রশ্ন হয় ব্যবসা এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে গালের হাড্ডি মুখমন্ডলীয় হ্যাঁ তোমাদের অত কিছু জিজ্ঞেস করবে না সেটা হচ্ছে জিজ্ঞেস করবে যে মুখমন্ডলীয় নাকি হচ্ছে তোমার করোটির সরি করোটিকার ওকে ঠিক আছে পিত্তরাস কে তৈরি করে পিত্তরাস তৈরি করে হচ্ছে যকৃত রাইট সবাই হচ্ছে অ্যান্সারটা খুব ভালো করেই দিছে এবং এই প্রশ্নটা করার কারণ কি এটা তোমরা হচ্ছে গালের অস্থি জাইগোমেটিক হ্যাঁ এটা হচ্ছে আরো সুন্দর করে এবং জাইগোমেটিক আকারটা কেমন ঠিক আছে আকারটা কেমন বা হচ্ছে এটা একটা আকার আছে নির্দিষ্ট এই আকারটাও আমাকে বলে ফেলো তো আকারটাও একটু বলে ফেলো যেন করে হচ্ছে আমরা আকারটাও জেনে ফেলি ঠিক আছে আচ্ছা পিত্তরাস কে তৈরি করে যকৃত তৈরি করে এখন এই পিত্তরাস যকৃত যে তৈরি করে তার মানে কি আমরা কিন্তু নিশ্চিত হলাম যে আমাদের যে পিত্তথলি আছে যকৃতের নিচে আমাদের যকৃতের যে ডানখন্ড আছে সবথেকে বড় খন্ড হচ্ছে ডান খন্ড এই যকৃতের ডান খন্ডের নিচে যে পিত্ত থলি থাকে পিত্ত থলির কিন্তু আসলে কাজটা কি তাহলে পিত্তথলি পিত্ত রস যদি আমাদের যকৃতি তৈরি করে তাহলে আমাদের পিত্তথলি আঁকাটা খুব একটা বেশি সুন্দর হয় নাই সমস্যা নাই তো এই পিত্তথলির নিচে যে পিত সরি যকৃতের নিচে যে পিত্তথলি থাকে তার কাজটা কি এটা আমাকে বলো তার কাজটা কি তাকে আমরা কেন শরীরের মধ্যে রাখতেছি ঠিক আছে

আরেকটা মেহেজাবিন ভুল বলছে আচ্ছা হ্যাঁ মনিকা একটা ঠিক বলছে রাইট এটা হচ্ছে পিত্তরস ধারণ করে তো এজন্য তোমরা যখন মাঝে মাঝে শোনো না যে পিত্তথলিতে পাথর হয়েছে তো পিত্তথলিতে যদি পাথর হয় তখন কিন্তু পিত্তথলিটাকে আর ঠিক করা হয় না সেটা কি করে এটা হচ্ছে কেটে ফেলে দেয় এখন কেটে ফেলে দিলে কি সমস্যা কেটে ফেলে দিলে কিন্তু কোনো সমস্যা নাই তখন কি হয় আমাদের এই যে যেই নালিটা আছে হ্যাঁ এখানে একটা নালি আছে বেশ কি জানো নালীর নাম তো এই নালী থেকে হচ্ছে ডাইরেক্ট আমাদের খাদ্যটা মানে আমাদের এই যে রসটা সেই রসটা হচ্ছে ডাইরেক্ট আমাদের ডিউটে নামে চলে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের চকলেট এবং পিত্তরসের কাজ ঠিক আছে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন হচ্ছে আমরা সামনে যাই হ্যাঁ আচ্ছা তামান্না ইসলামের কমেন্টটা দেখি নাই দুঃখিত পরবর্তীতে দেখবো সমস্যা নাই চিল দেখো পাকস্থলীর অভ্যন্তরে পিএইচ কত পাকস্থলীর অভ্যন্তরে পিএইচ কত এটা কিন্তু বেশ জোস একটা প্রশ্ন কারণ কি কারণ হচ্ছে আমাদের পাকস্থলীর অভ্যন্তরে পিএইচ কত এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয় না কারণ কি কারণ হচ্ছে ওই যে আমরা বলছি এখানে কি সবথেকে ভালো অম্লিক অবস্থা বজায় থাকে সো সবথেকে ভালো অম্লিক অবস্থা যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের এখানে যেই কয়টা পিএইচ মান আছে সবথেকে ভালো অম্লিক মান কোনটা এটা আমাকে বলো হ্যাঁ এই নাম্বার আমি ইসলাম বলছে এই ক্লাসটা জুমে হইতেছে হ্যাঁ কিন্তু জুমে কেউ যুক্ত নাই আমি একলা যুক্ত আছি দুই থেকে তিন এবং তোমরা কিন্তু হচ্ছে বেশ এখানে হচ্ছে এই যে দুই থেকে তিন থেকে মানে দুই থেকে তিন এই দুইটা এটা থেকে তোমরা অনেক কিছু মনে রাখতে পারবা যেমন প্রথমত হচ্ছে দুই থেকে তিন মানে কি এটার পিএইচ এটা একটা কথা গেল দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস ক্ষরণের পরিমাণ কত ওয়ালাইকুম আসসালাম শাফিন আহমেদ আমাদের সাথে অনেক পরে যুক্ত হয়েছে আমাকে তুমি বলো যে আমাদের পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুস হ্যাঁ আমরা হচ্ছে প্রচুর সলভ আজকে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় যে গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুস খরনের পরিমাণ কত ঠিক আছে গ্যাস্ট্রিক জুস খরণের পরিমাণ কত আচ্ছা বারোশো কোশ্চেন নিয়ে কি বলছে বারোশো কোশ্চেন নিয়ে বলছি আমরা হচ্ছে তোমাদেরকে খুব দ্রুতই বারোশো এমসি একটা বেশ জোস পিডিএফ দিব এবং এই পিডিএফ দিয়ে তোমরা হচ্ছে এই দুই থেকে তিন লিটার পুজো শ্রী পুজো ধরে পিটামু দুই থেকে তিন লিটার এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে এটা দিয়ে মনে রাখবা আমি তো বলছি যে এটা দিয়ে মনে রাখতে পারবা কিন্তু দুই থেকে তিন লিটার তো আর বলি নাই দুই লিটার রাইট কি বলছে নাম কি নিদা নিদা যেটা বলছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সমস্যা নাই আমাদের সাথে এখন হচ্ছে ই করো লেখাগুলো ভালোভাবে বুঝা যায় না তুমি একটু জুম করতে পারো আমাদের এটা হচ্ছে স্ক্রিন শেয়ার তো এজন্য তুমি জুম করতে পারবা দুই লিটার রাইট এবার কিন্তু ঠিক বলছো দুই লিটার এখন তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে ভাইয়া দুই লিটার কেন দুই লিটার কারণ হচ্ছে আমাদের যে পাকস্থলী প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের পাকস্থলীর প্রাপ্তবয়স্ক অবস্থা আমাদের পাকস্থলীর যে ধারণ ক্ষমতা সেটাই হচ্ছে দুই লিটার ঠিক আছে এখন ধারণ ক্ষমতার অতিরিক্ত তো আমরা হচ্ছে নিতে পারবো না তাহলে তুমি কিন্তু এই যে পিএইচ মানটা থেকে প্রথমত মনে রাখতে পারলা আমাদের গ্যাস্ট্রিক জুস পরিমাণ বা গ্যাস্ট্রিক জুস কতখানি ক্ষরিত হয় দ্বিতীয়তে তোমরা মনে রাখতে পারলা যে আমাদের আসলে মানে পাকস্থলীর ধারণ ক্ষমতা কত ঠিক না বুঝতে পারছো যে কি আমরা এটাই করছি ঠিক আছে তার মানে হচ্ছে বা দুই থেকে তিন থেকে আমরা এটা মনে রাখবো তিনটা জিনিস মনে রাখলাম ওকে হ্যাঁ দুই লিটার গ্যাস্ট্রিক জুস এবং সবই দুই ওকে ডান তাহলে তোমরা আমাকে একটা ছোট্ট করে বলো তো যে লালা খরিত হয় কত লালা খরিত হয় কত এটা আমাকে বলো লালা খরিত হয় কত এটা বলবা তোমরা আমাকে বলবা হচ্ছে যে যকৃতে আমাদের যে যকৃত আছে না এই যকৃত আসলে কতখানি রক্ত যকৃত আসলে কতখানি রক্ত তোমার হচ্ছে পরিশ্রুত করে বা হচ্ছে তোমার এই কি বলে সঞ্চালন করে যকৃত কতখানি আচ্ছা মনিক আক্তারে হচ্ছে প্রকৃত বায়োলজি লাভার কারণ হচ্ছে তার আগামীকালকে ম্যাথ বাট আজকে সে কি করতেছে বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লিটার রাইট আবার বলতেছে তা মান্না দুই লিটার কেন দুই লিটার বলতেছো দুই লিটার এই যে আমি এটার জন্যই তোমাদেরকে ই করছি জানো হচ্ছে সবগুলা করতে পারো লালা তাহলে কত লালা হচ্ছে তারপরে আমাকে বলো কতটা ই করে শুধু বারোশো শুধু তুমি যদি হচ্ছে বলতে চাও তাহলে হয় বলবা পনেরোশো মিলিলিটার না হলে বলবা বারোশো থেকে পনেরোশো ঠিক আছে এটা একটা মাথায় রেখো হ্যাঁ বারোশো থেকে পনেরোশো মিলিলিটার এটা ভালো শুনায় তবে তোমার অপশনে থাকবে সাধারণত পনেরোশো মিলিলিটার ঠিক আছে এবং পনেরোশো মিলি লিটারই তোমাকে দাগাতে হবে এটা বলো যকৃত কতটা রক্ত সঞ্চালন করে বা কতটা রক্ত তোমার হচ্ছে তার মধ্যে রেখে দেয় এটা আমাকে জানাও দ্রুত এটা জানাতে জানাতে তোমরা আরো একটা জিনিস জানাবা সেটা হচ্ছে যে রক্তের রিজার্ভার কে রক্তের রিজার্ভার কে ওকে সবাই হচ্ছে এটা অ্যান্সার করতেছে এটা ই করবা তোমার হচ্ছে ডিপ্লোমাটা করবা ডিপ্লোমাদের হচ্ছে বায়োলজির অংশটা আছে তোমাদের এর জন্যই তো হচ্ছে এই দুটো অধ্যায় নেওয়া পনেরোশো ঘন সেন্টিমিটার রাইট এই যে মাহফুজা নিরা কিন্তু হচ্ছে বেশ সুন্দর করে আনসারটা দিতে আমাদের যে যকৃত কতটা রক্ত সঞ্চালন করে এবং সেটা কত সেটা হচ্ছে আমাদের পনেরোশো ঘন সেন্টিমিটার ঠিক আছে সেটা কিন্তু সেন্টিমিটার কিউব এবং আমরা জানি যে মিলিলিটার লিটার সেন্টিমিটার কিউব একই কিন্তু যেহেতু আমাদের এখানে রক্তের পরিমাণটা এই হিসাবে আমরা ই করি দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা বলবো যে বারোশো পনেরোশো ঘন সেন্টিমিটার রাইট প্লিহা হচ্ছে রক্তের রিজার্ভার ওকে ঠিক আছে তোমরা হচ্ছে এই জায়গাটায় ধরা খাও নাই ভাল লাগতেছে গুড বারো না না একসাথে দুইটা থাকবে না একসাথে দুইটা কখনোই থাকবে না তারও যদি থাকে তুমি পনেরোশো মিলি লিটারই দেখাবা কারণ তোমার হচ্ছে আলাদা একটা জায়গায় পনেরোশো মিলি লিটার দেখা লেখা আছে এক্সাক্ট আচ্ছা মেঘলা রয়ের কমেন্ট দেখি নাই সরি দেখো স্বামীমার স্বামী কিন্তু একটা ভালো কাজ করছে যে গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে এক থেকে দুই এক থেকে দুই দুই থেকে তিন নতুন বই এক থেকে দুই আসলে আমি কিছু জানি না লালাকরণ হচ্ছে বারোশো থেকে পনেরোশো মিলি লিটার হচ্ছে পনেরোশো সেন্টিমিটার কিউব রক্ত ধারণ করে এবং ব্লাড ব্যাংক বা হচ্ছে রক্তের রিজার্ভের হচ্ছে প্লিহা ওকে ঠিক আছে ডান সবাই হচ্ছে খুব সুন্দর মতো অ্যান্সারটা করছে ভালো লাগতেছে এরপর দেখো লালারসে কোন এনজাইম পাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের কিছু বলবো না লালারসে কোন এনজাইম পাওয়া যায় লালারসে কোন এনজাইম পাওয়া যায় এটা দিয়ে তুমি হচ্ছে সেটা হচ্ছে বাকি যে এনজাইম গুলো আছে সেগুলো যেহেতু কাজ করে না তার মানে আমাদের লালা রসে শুধুমাত্র সরকার জাতীয় কাজ করবে ঠিক আছে এটা কিন্তু আমরা এখান থেকে মনে রাখবো ওকে এরপর দেখো এই যে ঢেকি ছাটা চালে কোন ভিটামিন পাওয়া যায় এটা কিন্তু ডিপ্লোমাদের জন্য আচ্ছা হ্যাঁ ওটা হচ্ছে ই করছি এটা এখানে কেউ একজন হচ্ছে মানে ঢুকে গেছিল আমাদের লিংকে আচ্ছা এটা আমাকে বলো যে ঢেকি ছাটা চালে কোন ভিটামিন পাওয়া যায় আমাদের এখানে আজান শুরু হয় না এটা শুরু হলে আমরা হচ্ছে একটু স্লো হয়ে যাবো হ্যাঁ সবাই হচ্ছে খুব সুন্দর মতো বলে দিচ্ছে টাইলিন এবং মল্টেজ এবং এটা তোমরা আমাকে বলো যে ঢেকি ছাটা চালে কোন ভিটামিন পাওয়া যায় এবং তোমাদেরকে আমি একটা সহজ করে দিই সেটা হচ্ছে যে ঢেকি ছাটা চালে হচ্ছে থাইমিন এনজাইম ভিটামিন পাওয়া যায় ঠিক আছে থাইমিন তো এই লাল চালটা হচ্ছে কি একটা কার্বোহাইড্রেট বা শর্করার ভালো উৎস এবং শর্করা বা কার্বোহাইড্রেট আমরা হচ্ছে বেশ ভালো পরিমাণে কি পাই বলতো বেশ ভালো পরিমাণে হচ্ছে থায়ামিন বা ভিটামিন পাই তাহলে আমাকে ভিটামিন ভিটামিন এর এর নামটা নামটা কি কি এটা আমাকে একটু বলো কালবৈশাখী হইতেছে কোথায় কোথায় বলো তো আমাকে একটু ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা ভুল হয়ে গেছে এখানে ভিটামিন ইও আছে ভিটামিন ইউ আছে সরি মানে ভিটামিন বি ওয়ানটা হচ্ছে প্রধান আর ভিটামিন ইটাও আছে হ্যাঁ দুঃখিত দুইটা অপশনই আছে এবং দুইটা অপশন থাকলে তোমরা কিন্তু পরীক্ষার হলে প্রথম যেটা সঠিক উত্তর সেটা দেখাবা কোবলামিন রাইট তানজিয়াসান কিন্তু ঠিক বলছে কোবলামিন আচ্ছা আমরা হচ্ছে একটু সময় নিই রিভোফ্লাবিন আমার তো মনে পড়ে হচ্ছে ভিটামিন বি হচ্ছে সায়ানোকোবলামিন না এখানে দুইটাই অপশন এখানে ভিটামিন বি ওয়ান আর ভিটামিন ই একসাথে থাকবে না বাট ভিটামিন বি ওয়ানটা হচ্ছে মানে বেশি সঙ্গত এবং এটা হচ্ছে তোমাদের প্রশ্ন চলে আসতে পারে আচ্ছা রিভোফ্লাবিন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ ওকে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এটা সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে সায়ানোকোবলামিনই হওয়ার কথা আমি হচ্ছে এটা চেক করে বলবো কোবলামিন হ্যাঁ বা আচ্ছা আমরা হচ্ছে একটু এই প্রশ্নটা এসে আমাদের এখানে আজান দিচ্ছে তোমরা হচ্ছে দশ নম্বর প্রশ্নটা সলভ করো ঝাঁকানোটা বৃষ্টি হইতেছে ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীর প্রাচীর কে কে রক্ষা করে তো এটা তোমরা হচ্ছে সবাই অলরেডি অ্যান্সার করে দিচ্ছ সেটা হচ্ছে মিউসিন এখন মিউসিন কিভাবে আমি তোমাদেরকে বলি হ্যাঁ মিউসিন কি মিউসিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন এটা কেন বলতেছি কারণ হচ্ছে এটা আরো অনেক জায়গায় পাবা এটা হচ্ছে কি একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন হ্যাঁ এখন গ্লাইকোপ্রোটিনের প্রোটিনের কি আমি তোমাকে বলি হচ্ছে এই যে প্রোটিন আছে না গ্লাইকোপ্রোটিনের সাথে সংযুক্ত যে প্রোটিনটা এইটার কাজ হচ্ছে এইটার কাজ হচ্ছে আমাদের পিচ্ছিল করা কি করা পিচ্ছিল করা হ্যাঁ এটার কাজ কি এটার কাজ হচ্ছে পিচ্ছিল করা আর এই যে গ্লাইকোটা আছে না এই গ্লাইকোটা হচ্ছে পানি টেনে আনে ঠিক আছে এই গ্লাইকোটা কি করে পানি টেনে আনে পানি টেনে আনে আমাদের জিনিসটাকে কি করে পিচ্ছিল করে এবং হচ্ছে জিনিসটা আমাদের পাকস্থলীর প্রাচীরে যখনই হচ্ছে হাইড্রোক্লোক এসিড আসতে যায় তখনই হচ্ছে সেটাকে ঠেলে দেয় বা সেটাকে হচ্ছে সরিয়ে দেয় সরিয়ে দেয় কেন কারণ হচ্ছে এই যে পানি আসে এবং একই সাথে হচ্ছে পিচ্ছিল সো এজন্য আমাদের মেসিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন এটা খুব ভালো করে মনে রাখো এবং এজন্যই কিন্তু আমাদের এটা কি হাইড্রোক্লোরিক এসিডের ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীকে রক্ষা করতে পারে এখন তোমাদের হয়তোবা এই প্রশ্নটাও আসতে পারে আবার একটা প্রশ্ন আসতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে ক্ষতিকর ভূমিকা থেকে রক্ষা করতে পাকস্থলীর প্রাচীরের কোনটি কাজ নয় তো সেইটার উত্তর কি হবে আমি তোমাদেরকে বলি দেখো প্রথমত পাকস্থলী প্রাচীরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করতে আমাদের বেশ কয়েকটা কাজ আছে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে মিউসিন মিউসিন খরিত হয় মিউসিন খরিত হয় কারণ এটা একটা গ্লাইকোপ্রোটিন এবং এটা পিচ্ছিল করে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে মানে দূরে সরিয়ে দেয় দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা কি জানি আমাদের পাকস্থলীতে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খরিত হয় এটার প্রধান কাজটা কি কেউ বলতে পারবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে খরিত হচ্ছে এটার প্রধান কাজটা কি এটা আমাকে একটু বলো ওকে এই যে দেখো কি বলছোন নাম মৈত্রী saha sugandha আমাদের সাথে অনেক অনেক নতুন নতুন মানুষ আছে ভালোই লাগতেছে দেখো প্রোটিনের ভাঙন ঘটায় প্রোটিনের ভাঙন ঘটায় না এটা কি এটা হচ্ছে আমাদের প্রোটিনকে সক্রিয় করে প্রোটিনকে সক্রিয় করে কি করে সক্রিয় করে অর্থাৎ প্রোএনজাইম অবস্থায় থাকে সেটাকে সক্রিয় করে দেয় এটা হচ্ছে আমাদের হাইড্রোchloric অ্যাসিডের একটা প্রধানতম কাজ দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের যে বাইকার্বনেট আয়ন থাকে হ্যাঁ বাইকার্বনেট আয়ন যেটা তৈরি হয় সেই বাইকার্বনেট আয়নটাকে বাইকার্বনেট আয়ন অ্যাসিড থেকে বাইকার্বনেট আয়ন যেটা হচ্ছে আমাদের অবস্থা অবস্থা থেকে থেকে তোমার হচ্ছে অবস্থায় পরিণত করতে হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনিকা আক্তার আমাদের এখানে হচ্ছে তোমাদের মাদারীপুর থেকেই হচ্ছে আহ আবহাওয়া আমাদের এই পর্যন্ত চলে আসছে ইগল বাসে করে বা হচ্ছে ঠাকুরের মধ্যে তো এজন্য আমাদের এতক্ষণ ঠিক ছিল বাট এখন হচ্ছে অবস্থা খারাপ দেখো এই যে বাইকার্বনেট আয়নকে যদি তোমার সক্রিয় করতে হয় তো সক্রিয় করার জন্য কি করতে হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে লাগবে বা হচ্ছে আমাদের এই যে কি বলতে পারি আমরা মানে খারীয় অবস্থা থেকে তোমার হচ্ছে খারীয় যেই এটা আছে বাইকার্বনেট এটাকে সক্রিয় করতে বা কাকে লাগবে লাগবে তো তোমরা যদি একক ভাবে কাজ করো তখন কিন্তু তোমার কি তোমাকে যে কেউ আঘাত করতে পারবে কিন্তু তোমরা যদি হচ্ছে একতাবদ্ধ ভাবে থাকো একতা বদ্ধ থাকে তাহলে কিন্তু কি হবে না তাহলে কিন্তু তোমার সেখানে কি হবে না তোমার হচ্ছে কেউ আক্রমণ করতে পারবে না ঠিক আছে হ্যাঁ অম্লীয় পরিবেশ তৈরি করে যা হচ্ছে প্রোটিনটাকে সক্রিয় করে দেয় এটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ কাজ বা প্রধানতম কাজ ওকে এবং তৃতীয় যেটা আছে এই যে চতুর্থ যেটা আছে সবাই সেগুলো হচ্ছে যে কোষগুলা ঘন সংলগ্ন থাকে দ্যাটস ওয়াই আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে তাকে আক্রমণ করতে পারে না বা সমস্যা সৃষ্টি করতে পারে না তো এই একটা কারণে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্ষতিকর ভূমিকা আছে সেখান থেকে রাইট শিরিন যেটা বললো যে ইউনিটি ইজ স্ট্রেন্থ সেই হিসাবেই কিন্তু আমাদের কি এখানে হাইড্রোহাইডিসিটা পাকস্থলীর প্রাচিটাকে ধ্বংস করতে পারে না ওকে ডান এবং এই চারটাও কিন্তু একটু মনে রাখার ট্রাই করবা তাহলে কিন্তু এই রিলেটেড যত প্রশ্নই হচ্ছে তুমি মানে অ্যানসার করতে পারবা ওকে ডান এবার দেখো অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারটা আসলে কি এটা তোমরা অ্যানসার করতে করতে আমি তোমাদেরকে আরো কিছু দেই যেটা হচ্ছে মানে আশা করি আমাদের আজকের ক্লাসের পর এই অধ্যায়ের আসলে আর কোনো এমসিকিউ টপিক বাকি থাকবে না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম যেহেতু আমি বাসায় আছি তো আমি তোমাদেরকে একটু সময় নিয়ে পুরাটা শেষ করে দিই সমস্যা নেই আচ্ছা এটা আমাকে বলো যদি হচ্ছে ভাইয়া তাহলে হজম লা করে আমি বুঝি নাই তোমার প্রিয়াঙ্কা কাইন তোমার কথাটা একটু বুঝতে পারি নাই হ্যাঁ একটু তুমি হচ্ছে আমাকে আবার প্রশ্নটা করো আচ্ছা প্রথমে তুমি যেটা বললা যে লিভারে সঞ্চিত সুগার হচ্ছে গ্লাইকোজেন ঠিক আছে এখন তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে লিভারে সঞ্চিত সুগার যে গ্লাইকোজেন বানায় এটার জন্য দায়ী হরমোনটা কি এটা তোমার হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্লাইকোজেনো লাইসিস এই ব্যাপারটা কি এবং এটার জন্য দায়ী হরমোনটাকে এটার জন্য দায়ী হরমোনটাকে এটা তুমি আমাকে বলবা এবং একই সাথে তোমরা আমাকে এটাও বলবা যে আমাদের গ্লুকোনিয়োজেনেসিস প্রক্রিয়াটা কি গ্লুকোনিয়োজেনেসিস গ্লুকো নিওজেনেসিস এই প্রক্রিয়াটা আসলে কি এটা মাস দি আটকেছি তো এর জন্য হচ্ছে মাশাআল্লাহ হাতে লেখা খুব সুন্দর লাগতেছে আশা করি তোমরা বুঝতে পারতেছো ঠিক আছে আচ্ছা এটা একটু বলো তাহলে হচ্ছে এটা এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে আচ্ছা 11 আর সি এই প্রশ্নটার মানে এই উত্তরটা আমি নিব না এখন তোমরা আমাকে জাস্ট এটা বলো যে গ্লাইকোজেনকে তুমি যে তৈরি করলা বা গ্লাইকোজেনের পরিণত করলা এটার জন্য তোমার যেই হরমোনটা দাই সেই হরমোনটা আসলে কি জেনেসিস মানে উৎপন্ন হওয়া জেনেসিস মানে উৎপত্তি আমি এটা লাইসিস বলছি ওই লাইসিস বলছি এটা লাইসিস বিপুল মজুমদার তার কিন্তু বরিশালে দুমদা রাখা হচ্ছে আসলেই হজম কে করে হজম তো করে হচ্ছে আমাদের পাকস্থলী পাকস্থলীতে খাদ্য হজম মানে কি হজম মানে হচ্ছে পরিপাক এই পরিপাকের কাজটি হচ্ছে আমাদের এনজাইম গুলা করে থাকে লাইসিস মানে বিদীর্ণ হওয়া তার মানে কি লাইসিস হলে কি করে লাইসিস মানে হচ্ছে আমাদের গ্লাইকোজেনটাকে যখন ভাঙে তখন সেই ব্যাপারটাকে আমরা কি বলি গ্লুকো গ্লাইকোজেনোলাইসিস ঠিক আছে গ্লাইকোজেনোলাইসিস ব্যাপারটা কি আচ্ছা সরি এটা হচ্ছে আমি মাউস দিয়ে লিখতেছি তো এর জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ওকে গ্লুকোনিওজেনেসিস আচ্ছা এটার জন্য আমি খুবই দুঃখিত হ্যাঁ তোমাদের হচ্ছে যে কষ্ট দিচ্ছি চোখের কষ্ট এটার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমার আসলে আপাতত করার কিছু নাই কারণ আমার হাতে হচ্ছে মাউস মাউস দিয়ে লেখা মানে হচ্ছে একটা আজাব আর তোমাদের জন্য এতটুকু আজাব সহ্য করতেই পারি গ্লুকো দেখছো আমার এই আমার ইরাই খাওয়া হচ্ছে এটা নিয়ে দুষ্টামি করতেছে গ্লুকো নিওজেনেসিস দেখছো ল ঠিক কইরা グルコース থেকে শর্করা উৎপন্ন করা শর্করা উৎপন্ন করা রাইট অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল থেকে গ্লুকোজ সংশ্লেষণের প্রক্রিয়াকে গ্লুকোনিয়োজেনেসিস বলে মাহফুজ সরি মাহফুজা নিধা কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে জিনিসগুলোকে বর্ণনা করতেছে এটার মানে কি এটার মানে হচ্ছে যে অশর্করা জাতীয় কোনো কিছু থেকে যখন আমরা আমরা হচ্ছে তোমার শর্করা পেতে চাই বা হচ্ছে গ্লুকোজ পেতে চাই তখন যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি গ্লুকোনিয়োজেনেসিস ঠিক আছে আচ্ছা গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি এবং এটার জন্য সাহায্য এটার জন্য সাহায্য করে হচ্ছে গ্লুকাগন হরমোন তার মানে আমাদের একদম সহজ ভাষায় ভাষায় গ্লুকোজকে যদি তুমি হচ্ছে কি করতে চাও গ্লুকোজ যদি তুমি বাড়াতে চাও তখন যেই হরমোনটা কাজ করে সেই হরমোনটাও হচ্ছে জিডিএ শুরু তার নাম হচ্ছে গ্লুকাগন তার নাম কি গ্লুকাগন আর তুমি যদি হচ্ছে এই যে গ্লুকোজকে কমাতে চাও গ্লুকোজকে যদি তুমি কমাতে চাও তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এটার মতই দেখতে এবং সেটাকে আইফর ইনসুলিন আই কি ইনসুলিন এই যে স্বামী কিন্তু করে দিয়েছে সেটা হচ্ছে ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেন বা হচ্ছে গ্লাইকোজেনে পরিণত করে আর গ্লুকাগন হচ্ছে গ্লুকোনিয়োজেনেসিস করে এবং গ্লুকাগনের কাজ হচ্ছে সকল প্রকার ভাঙন অর্থাৎ এই যে লাইসিস ঘটাচ্ছে এই লাইসিসটা ঘটাচ্ছে কে আমাদের আমাদের এই যে গ্লুকাগন ওকে ঠিক আছে মেঘলা রায় কেন আর ক্লাস করার ইচ্ছা করতেছ না আমার হাতে লেখা দেখা নাকি হচ্ছে খারাপ হচ্ছে ক্লাস আমাকে জানো ওকে ঠিক আছে আমি ইসলাম আসলে খুব বেশি স্যাড হয়ে গেছে ক্লাসটার জন্য মানে হচ্ছে লেখার জন্য আচ্ছা ঠিক আছে ডান আমি তাহলে হচ্ছে কম লিখব প্যারা নাই আচ্ছা দেখো তারপরে দেখো স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে হ্যাঁ বাড়ালে হচ্ছে গ্লুকাগন আর কমাতে চাইলে সেটা হচ্ছে আমাদের ইনসুলিন ওকে তারপরে দেখো স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশ গ্রহণ করে খুবই সিম্পল এবং এটা হচ্ছে এটা রিপিট প্রশ্ন বলো সরকার আর উপচিতিমূলক বিভাগ আচ্ছা সুমনা কিন্তু বেশ সুন্দর একটা কথা বলছিস আচ্ছা তোমরা কি কেউ জানো যে আমাদের হচ্ছে উপচিতিমূলক কি আর অপচিতিমূলক কি উপ আর অপ এটা আমাকে একটু জানাও তো যে উপ উপচিতিমূলক কি আর অপচিতিমূলক কি উপচিতিমূলক আর হচ্ছে অপচিতিমূলক এই ব্যাপারটা আসলে কি হুম ওকে আচ্ছা এটা আমি বুঝতে পারছি ভাই মারজিয়া মহার বিশাল একটা ভুল করে ফেলছে এটা তো ফ্রি ক্লাস আপু ইএসপি নিপায় এটা তো ফ্রি ক্লাসের জন্য হচ্ছে জুমের লিংক নাই এটা হচ্ছে আমরা সবাই মিলে করতেছি হ্যাঁ আসলে ইশাফিন যেটা বুঝতে পারছে ও কিন্তু আমার দুঃখটা বুঝতে পারছে আচ্ছা আমাকে এটা বলো উপজিৎ মূলক কোনটা হচ্ছে অপচিতিমূলক কোনটা আল্লাহ তেরো নম্বর প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে শ্রীজুকা হ্যাঁ ফারিদ প্রমাণিক এটা সবার জন্য এই লাইফ বুঝছি বুঝছি এই বুঝছি তোমরা লাইফ এজ অ্যান্সার করতে পারছো তোমরা আমাকে জাস্ট এতটুকু বলো যে উপচিতিমূলক আর অপচিতি মূলক এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পারতেছ এভাবেটা কি তোমরা বুঝছো এটা কিন্তু লাগতে পারে তোমাদের ঠিক আছে এই যে টিউলিপ মেথাবিন যেটা বলছে উপচিতিমূলক হচ্ছে মেটাবলিজম না না উপচিতি এবং অপচিতি এই দুজনের মানে সমমিশ্রণ হচ্ছে আমাদের মেটাবলিজম এখন তোমাদেরকে আমি এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝাই মনে করো তোমার কাছে হচ্ছে 500 টাকা আছে হ্যাঁ তোমার কাছে হচ্ছে 500 টাকা আছে তো এই 500 টাকাকে তুমি যদি ভাঙো তুমি যদি এই 500 টাকাকে ভাঙো 500 কে ভাঙলে কি হবে মনে করো তুমি হচ্ছে কি করতেছো এটাকে অপচয় করতেছো ঠিক আছে বিবেক রায় হচ্ছে পুরা গুগল করে দিচ্ছে তোমার এত কষ্ট করতে হবে না ঠিক আছে এত কষ্ট করতে হবে না তুমি জাস্ট এতটুকু দেখো হ্যাঁ এই যে দেখো আমাদের যখন তুমি যখন তুমি মনে করো এটা পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো টাকা মনে করো এটা বঙ্গবন্ধুর ছবি এবং এখানে হচ্ছে টাকা লেখা আছে তো এটাকে যখন তুমি অপচয় করতেছো এটার মানে হচ্ছে তুমি জিনিসটাকে কি কাটতেছো না তুমি জিনিসটাকে কি কাটতেছো তো এই কাটা বা বলিজম। এটাকে বলতেছি আমরা অপচয় করা বা অপচিতিমূলক ঠিক আছে এটাকে আমরা কি বলতেছি কি হ্যাঁ অপচিতি হচ্ছে ধ্বংসাত্মক ওকে এটাকে আমরা বলতেছি অপচয় কি বলতেছি অপচয় হম এটাকে আমরা বলতেছি হচ্ছে অপচয় বা ক্যাটাবলিজম তাহলে ক্যাটাবলিজম বা আমাদের হচ্ছে এটা কি এটার মানে হচ্ছে বড় জিনিস থেকে তুমি যদি ছোট জিনিস পরিণত করো তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাবলিজম বা অপচিতিমূলক ঠিক আছে আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে উপচিতিমূলক উপচিতি কি তুমি যদি মনে করো কাউকে উপকার তখন তোমাকে কি দোয়া দিবে তার মানে তোমার জন্য কিন্তু জিনিসটা ভালো হইলো তুমি মনে করো এতটুকু ছিলা মানুষ তোমার ওই দোয়াতে তুমি মনে করো যে আর একটা দোয়া এড হইল দোয়া এড হওয়ার পর তুমি একটা বড় মানুষ হইলা তো এটা কি তোমার হচ্ছে উপকার করার ফল তো এইটাকে আমরা বলতেছি উপচিতিমূলক বা অ্যানাবলিজম উপচিতিমূলক বা অ্যানাবলিজম ঠিক আছে অ্যানাবলিজম সো এই অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম এই দুজন হচ্ছে আমাদের উপচিতিমূলক এবং অপচিতিমূলক ঠিক আছে হ্যাঁ উপচিতি হচ্ছে সংরক্ষণ আর ক্যাটাবলিজম কি ক্যাটাবলিজম হচ্ছে অপচয় বা এখন তোমরা যদি এই জিনিসটা বুঝতে পারো বুঝতে বুঝতে পারছো কিনা যে উপচিতিমূলক কোনটা আর অপচিতিমূলক কোনটা তাহলে আমাকে এইটা জানাও যে তোমার যদি হচ্ছে এই যে মনে করো একটা গ্লুকোজ হ্যাঁ গ্লুকোজটা হচ্ছে গ্লুকোজের মানে হচ্ছে তোমার জারন হয়েছে জারন হওয়ার কারণে সেটা হচ্ছে পাইরুফিক অ্যাসিডে পরিণত হয়েছে মানে হচ্ছে ছোট হয়েছে ঠিক আছে আবার গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়েছে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে কোনটা এর মধ্যে তোমরা আমাকে বলো কোনটা অপচিতিমূলক আর কোনটা অপচিতিমূলক না না এটা হচ্ছে এই যে 13 নম্বর এখান থেকে দেখে आंसर করতেছে তোমরা আমাকে বলো যে গ্লুকোজ পরিণত হয় সেটা কি অপচিতি নাকি উপচিতি এটা বলো এটা এইটা ক্লিয়ার হইলে তোমাদের জন্য একটু ভালো হবে মানে ইন কেস তোমার যদি প্রশ্ন চলে আসে শুধুমাত্র যে আসবে এমন না হয়তো এটা থেকে প্রশ্ন চলে আসতে পারে এটা বলো যে আমাদের গ্লুকোজ থেকে পাইরোফিক অ্যাসিড প্রথমটা ক্যাটাবলিজম কারণ এখানে কি বড় থেকে ছোট হচ্ছে রাইট অপচিতিমূলক এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজনে পরিণত হচ্ছে দ্যাটস এটা হচ্ছে অপচিতিমূলক বা আমাদের আশা করি এটা কি কি বলতেছি আমরা অ্যানাবলিজম ঠিক আছে এবং এই দুইটার সংমিশ্রণে যেটা হয় মেটাবলিজম সেই মেটাবলিজমে কিন্তু আমরা এখন পড়তেছি ঠিক আছে সেই মেটাবলিজমে আমরা হচ্ছে এখন পড়তেছি ওকে হ্যাঁ ওকে টান হ্যাঁ অপচিতিমূলক উপচিতিমূলক আশা করি ব্যাপারটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইন ফিউচার ওকে আচ্ছা এটা এটা আমি প্রশ্নটার অ্যান্সার মানে আমার দরকারই নেই এলেটস অফ ল্যাঙ্গারহান থাকে কোথায় অগ্নাশয়ে থাকে হ্যাঁ কিন্তু এটার উত্তর তো আমি তোমাকে জিজ্ঞেস করবো না আমি তো তোকে জিজ্ঞেস করবো যে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহান এটা কি বহি খরা গ্রন্থি নাকি অন্তখরা গ্রন্থি এটা কি বহি নাকি হচ্ছে অন্তখরা এখন বলো এতক্ষণ যারা হচ্ছে এটার অ্যান্সার করছো তারা এখন এটা বলো যে এটা কি বহি নাকি অন্তখরা বলো বলো আহ ইয়াসমিন নিপা এটা আমার অফ করতে পারবো না এটা হচ্ছে তুমি তোমার ফেসবুকে যেখানে লাইভ দেখতেছো সেটা তুমি হচ্ছে এখানে থ্রিড বাটনে ক্লিক করো দেন হচ্ছে দেখো যে ক্লোড ক্যাপশন লেখা আছে ওইটা ক্লোড ক্যাপশনে ক্লিক করে অফ করে দাও এই শিশুকে মিশ্র গ্রন্থি এই মিশ্র গ্রন্থি কখন হবে যখন বই খড়ার অন্তঃ এই দুইটা জানাতুল ধন্যবাদ এই দুইটা মিলিত হয়ে যখন হচ্ছে তোমার বই খরা এবং অন্ত খড়া এই দুটার মিলন হচ্ছে আমাদের কি এই দুটার মিলন হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি অন্তখরা এখন অন্তঃরার বহি খরার ব্যাপারটা আমি তোমাদের বুঝাই বই খরা হচ্ছে যখন তোমার জিনিসটা রক্তে এসে মিশতেছে না মিশতেছে না ঠিক আছে যদি কোন হরমোন বা এই যে বই খরা গ্রন্থ থেকে নিশ্চিত যেই রস এই রসটা যদি হচ্ছে রক্তের সাথে না মিশে তখন সেটা হচ্ছে বইখরা আর যদি রক্তের সাথে মিশে রক্ত তাহলে রক্তের সাথে যদি মিশে তাহলে সেটা হচ্ছে অন্তঃরা ঠিক আছে সেটা কি অন্তঃরা তাইলে এখন আমাকে বলো তাইলে এখন আমাকে বলো যে আমাদের আহ এই যে কি বলে আইলে অন্ত খরা নাকি হচ্ছে বহি খরা Sí, no, extra একটা থেকে দাঁড়াও আমাদের এখানে একটু আমার ফোন যেটা ছিল এখান থেকে একটু হয়ে গেছে আচ্ছা দেখো ওকে অন্তঃ কারণ কি কারণ হচ্ছে এটা রক্তে গিয়ে মিশতেছে ঠিক না তাহলে এই আচ্ছা এখন কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ হ্যালো তোমরা কি আমাকে এখন শুনতে পাচ্ছ না না আমি রেস্ট নিতে না আমরা হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে তো এর জন্য ওই তো মানে হচ্ছে স্লাইড দেখতেছো কিনা ও আশা করি হচ্ছে এখন সব ক্লিয়ার আছে আমরা হচ্ছে এখন তাহলে কন্টিনিউ করি ওকে আচ্ছা সো আমরা যেটা বলতেছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি কেন কারণ হচ্ছে এটা রক্তের সাথে গিয়ে মিলতেছে দ্যাটস ওয়াই এটা কি এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আচ্ছা তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোথায় থাকে অগ্নাশয়ে থাকে এবং অগ্ন্যাশয় এর মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হান্স এই অংশটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ঠিক আছে আচ্ছা ওকে ডান এটা নিয়ে আর বেশি সময় নষ্ট না করি এবার দেখো ডিওডোনামের মিউকোসা হতে হ্যাঁ ডিওডোনামের যে একটা মিউকোসা স্তর আছে সেখান থেকে নিশ্চিত হরমোন কোনটি বলতো এটা কিন্তু বেশ সুন্দর একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা এখানে অপশন হিসাবে আসলে এইগুলা দিয়ে তোমাদেরকে সহজ করে দিছে কেন বলতো কারণ টাইলিন হচ্ছে একটা এনজাইম সো এটা তো প্রথমেই বাদ ঠিক আছে তারপরে পেপসিন এটাও একটা এনজাইম সো এটাও প্রথমে বাদ তারপরে এই যে গ্যাস্ট্রিক এটা হচ্ছে গ্যাস্ট্রিক একটা গ্রন্থি সো এটার সাথে তো হরমোনের সম্পর্ক নাই সো এজন্য মানে হচ্ছে নিসৃত হরমোনের সম্পর্ক নাই সো এজন্য ডিউডেনামের হতে নির্দিষ্ট হরমোন কোনটা সিক্রেটিন কিন্তু এখানে যদি আমাদের পলিপিসটোকাইনিন বা জাইমিন এই রিলেটেড কোন কিছু দিত তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যেতা সো এজন্য তোমাদের দেখবা যে বইয়ের একদম শেষে শেষে না শেষের দিকে একটা পেজ আছে যার মধ্যে অনেকগুলা তোমার হচ্ছে আইডিয়া আছে এই যে হরমোন গুলার নির্দিষ্ট নাম দেয়া আছে এবং কোথেকে খরিত হয় সেটাও দেয়া আছে আমি তো হচ্ছে তোমাদেরকে আহ এই কি বলে এটাকে এই অধ্যায়টা নেই নেই যখন নিব তখন হচ্ছে এটা মনে রাখার সহজ উপায়

আছে তোমাদের টেকনিক ও তাহলে তার প্রবলেম নাই তোমরা তো কোর্সের এর জন্য হচ্ছে এটা জানো আচ্ছা দেখো তো এটার জন্য কি হয়েছে আমাদের হ্যাঁ ষোলোর হচ্ছে বি নাম্বার কুফফার কোষ তো ম্যাক্রোফেজ ব্যাপারটা এটা একটু আগে বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাক্রোফেজের কি হয় ম্যাক্রোফেস হচ্ছে যেই সব মানে সংবেদনশীল অঙ্গ ওই সব থেকে কোনো প্রকার জীবাণু যদি আক্রমণ করতে চায় তখন সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাকে ধ্বংস করে দেয় এবং সেটাই কিন্তু এখানে দেওয়া আছে যে যকৃত অবস্থানকারী যে ম্যাক্রোফেসটা আছে তার নাম হচ্ছে কাফফার বা কুফার কোষ ওকে হ্যাঁ কাফার কোষ এখন তোমরা আমাকে একটু বলো যে আমাদের কি বলে এটাকে মস্তিষ্কের মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি এটা আমাকে বলো ঠিক আছে মস্তিষ্কের জন্য যে ম্যাক্রোফেজটা আছে সেই মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি মস্তিষ্কে ঠিক আছে মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি এরপরে তোমরা হচ্ছে যেগুলো যেগুলো জানো আমাদের হচ্ছে এটা ওপেন প্রশ্ন হ্যাঁ যে যারা যারা হচ্ছে এটা এটা জানো তারা হচ্ছে সবাই এটা বলে দাও ঠিক আছে যে মানে কোন কোন জায়গায় কোন কোন কাফার কোষ আছে সেই কোষগুলো আমাকে একটু মেসেঞ্জিয়াল কোষ ঠিক আছে মেসেঞ্জিয়াল কোষ রাইট এই যে সাউন্ড যেটা বলে দিলাম একটা মাত্রই রানা তুমি হচ্ছে এটা একটু দেখে নাও হ্যাঁ মেসেঞ্জিয়াল এবং হ্যাঁ ওকে আচ্ছা মাইক্রোগ্লিয়া কোথায় মাইক্রোগ্লিয়া কোথায় মাহফুজানি জানি কাফফার কোষ কাফফার না আরে মেসেঞ্জিয়াল হ্যাঁ তোমরা আমাকে এটা বলো যে বাকি যেগুলো জানো তোমরা সেটা আমাকে একটু বলো ওকে ঠিক আছে মাইক্রোগ্লিয়াটা কোথায় বলো তো মাইক্রোগ্লিয়াটা মাইক্রোগ্লিয়াটা কোথায় ওকে এটা বলতে বলতে আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাই দেখো কোন কোষতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হয় আচ্ছা তারো আচ্ছা আহ মেসেঞ্জিয়াল মাইক্রোগ্লিয়া হচ্ছে নিউরনের নিউটনের মস্তিষ্কে হ্যাঁ মস্তিষ্কে হচ্ছে মাইক্রোগ্লিয়া ও হ্যাঁ মাইক্রোগ্লিয়া হচ্ছে মস্তিষ্কে আর মেসেঞ্জিয়াল হচ্ছে ব্রিক কে দুঃখিত হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ওকে ডান হ্যাঁ তাহলে এখানে মস্তিষ্কে কে মস্তিষ্কে হচ্ছে আমাদের মাইক্রোগ্লিয়া আর আমাদের ব্রিকে হচ্ছে কে ব্রিকে হচ্ছে মেসেঞ্জিয়াল ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখো কোন কোষ হতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এবং এটা কিন্তু বিটা কোষ থেকে এই না বিটা কোষ থেকে না বিটা কোষ এই এই বিটা কোষ কোথায় বিটা কোষ কি পাকস্থলিতে না আমাদের আইলেটস অফ ল্যাঙ্গার হানসে বিটা কোষ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হানসে ঠিক আছে আইলেটস অফ ল্যাঙ্গার হানসে হচ্ছে আলফা বিটা গামা দুঃখিত গামা না প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হ্যাঁ ব্রিকে হচ্ছে মেসেঞ্জিয়াল মস্তিষ্কে মাইক্রোগ্লিয়া শাহন তুমি আমাকে প্রথমবার বলছো যে এই কি বলে এটাকে মস্তিষ্কে মাইক্রোগ্লিয়া এবং দুইটা দুঃখিত মেনেনজিয়াল দুইটা সেতু ক্লোজ একটু মানে হচ্ছে ওপেনিস হতেই পারে এবং আমরা কি জানি যে আমাদের মস্তিষ্কে একটা ই আছে তোমার হচ্ছে মেনেনজাইটিস তো মেনেনজাইটিসের দুঃখিত মেনেনজাইটিস নামক একটা ব্যাথা আছে বা এটা হচ্ছে প্রদাহ আছে ওইটার জন্য হতে পারে সমস্যা নেই আচ্ছা গ্যালয়টা এখন দেখো তাহলে কোন কোষে পাকস্থলিতে হাইড্রোকলিজি তৈরি হয় সবাই হচ্ছে প্যারাইটাল বলতেছে তো প্যারাইটালের আল্টা নাম আছে না সেটা কি অক্সিনটিক সেটা কি বলতো অক্সিনটিক অক্সিনটিক ওকে অক্সিনটিক বা প্যারাইটাল তো এটা একটু মনে রাখার ট্রাই করবা ঠিক আছে এটা একটা বিটা কোষ হচ্ছে ইনসুলিন ক্ষরীত হয় আর আলফা থেকে হচ্ছে গ্লুকাগন ক্ষরীত হয় একটা জিনিস সেটা হচ্ছে তোমরা এই যে পাকস্থলিতে কোন কোষ থেকে কোনটা ক্ষরীত হয় এটা আমাকে একটু বলো আমরা তো সবাই জানি যে মিউকাস থেকে মিউকাস ক্ষরীত হয় তোমরা আমাকে বলো তাহলে চিফ কোষ থেকে কি ক্ষরীত হয় চিফ কোষ থেকে কোনটা ক্ষরীত হয় এটা আমাকে বলো যে চিফ কোষ থেকে কোনটা ক্ষরীত হয় অক্সেন্টিক বা প্যারাইটাল রাইট এটা থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কোষ থেকে কোনটা খরিত হয় বলতো দেখো এটা দিয়ে তুমি হচ্ছে সবগুলো মনে রাখতে পারবা ঠিক আছে দেখো আমি তোমাকে বলতেছি এখানে আমি লিখছি কি জানো যারা হচ্ছে আমার লেখা বুঝতে পারতেছে না আজকে হচ্ছে যে অফ মেসি আর্জেন্টিনা গিয়ে মধ্যে পেপসি খাবো ঠিক আছে মনে করো আর্জেন্টিনা গিয়ে আমরা হচ্ছে মধ্যে একবার সময় করে পেপসি পেপসি খাবো দেখো অহ মানে কি জানো অহ মানে হচ্ছে অতে অক্সেন্টিক এবং হতে হচ্ছে হতে কি হতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা কি বলো সাউন্ড ঠিক আছে তো সাউন্ড ঠিক আছে

গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর এই যে পেপসি আছে এই পেপসি মানে হচ্ছে কি পেপসি মানে পেপসি মানে হচ্ছে কি পেপসি মানে হচ্ছে মধ্যে যাব পেপসি খাবো আচ্ছা এই তোমার হচ্ছে পেপসি মানে হচ্ছে পেপসিনোজেন এবং এটা আসে হচ্ছে এই যাবতীয় মনে রাখবা কি জাইমোজেনিক কোষ তাহলে আমরা কি কি পেলাম অতে হচ্ছে অক্সিনটিক কোষ এটা থেকে নিশ্চিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ম থেকে হচ্ছে মিউকাস মিউকাস থেকে নিঃসৃত হয় মিউকাসি তারপরে আরজেন্টাফিন কোষ থেকে নিঃসৃত হয় আমাদের গ্যাস্ট্রিক ইন্টিনসিক ফ্যাক্টর এবং যাবো বা জাইমোজেনিক কোষ বা চিফ কোষ থেকে নিঃসৃত হয় ঠিক আছে এবং এটাকে চিফ কোষ বলা হয় কারণ আমাদের এই যে পাকস্থলীতে যে নিঃসৃত হয় এটার মূল কাজটা কি আমাদের পেপসিনোজেন বা এনজাইম নিঃসৃত হওয়া এর জন্য ঠিক আছে এটা তোমাদের বেশ কিছু জায়গায় মানে ফেসবুকের গ্লিচের জন্য হচ্ছে তোমার সাউন্ড ঠিক নাই বক্তব্য কি ঠিক আছে ওকে আচ্ছা ডান এরপর দেখো নিচের কোনটি এককোষী গ্রন্থি এক কোষী গ্রন্থি মানে হচ্ছে যেটা থেকে মাত্র একটা কোষ নিঃসৃত হয় এখন বলো এটা দ্রুত বলো অ্যানসার করো এটা এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কঠিন আছে হ্যাঁ এটা থেকে সহজ করা আসলে পসিবল হয় না আমি অনেক চেষ্টা করে দেখেছি এ থেকে সহজrangle কঠিন করা মানে অন্তত মনে রাখতো থাকবে সমস্যা নেই ওকে ঠিক আছে সবাই হচ্ছে আনসারটা করে দিচ্ছে নিচের কোনটি একশী গ্রন্থি হ্যাঁ গবলেট কোষ যেটা হচ্ছে আমাদের মিউকাস গ্রন্থির মানে মিউকাস গ্রন্থির মধ্যে থাকে বা মিউকাস কোষের মধ্যে থাকে সেই গবলেটটাই হচ্ছে আমাদের একশী গ্রন্থি এখান থেকে মাত্র একটা কোষি নিশ্চিত হয় ঠিক আছে ওকে ঠিক আছে গবলেট ডান গবলেটের আকার আকারটা কেমন গবলেটের আকারটা হচ্ছে পানপত্র এবং এটা সব থেকে বেশি থাকে হচ্ছে আমাদের বৃহদন্তের ঠিক আছে এটা সব থেকে বেশি থাকে হচ্ছে আমাদের বৃহদন্তে ওকে এটা এটা একটু মনে রাখো ওকে তারপর দেখো নিচের কোনটি পরিপাক পরিপাক ঘটায় ঘটায় এখন এটা আগে আমাকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কি অন্তঃকোষীয় ব্যাপার মানে হচ্ছে দুইটা কোষের মানে একটা কোষের মধ্যবর্তী ঠিক আছে মানে তোমার নিজের মাথায় যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে অন্তমাথা মাথা আর আন্ত মাথা হচ্ছে তোমরা দুইজন দুইজন বন্ধু মিলে যদি কোন একটা কোনো কিছু প্ল্যান করো তখন সেটাকে আমরা বলি হচ্ছে আন্তমাথা আর যখন একলার মাথায় ঘুরতেছে তখন সেটাকে আমরা বলবো অন্ত তেমন করে অন্ত কোষীয় মানে হচ্ছে একটা সিঙ্গেল কোষের মধ্যে যদি কোনো কাজ হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অন্ত কোষীয় এবং তোমরা নিশ্চয়ই জানো যে অন্ত কোষীয় পরিপাক অন্ত কোষীয় পরিপাক মানে হচ্ছে নিজের কোষের মধ্যকার যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে যদি কেউ ধ্বংস করে ফেলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে এইটা এবং এটার উদাহরণ এটার ইকে লাইসোসোম ঠিক আছে ওকে ঠিক আছে আকার কেমন বলছেন বুঝি নাই আকার বলি পানপত্র পানপত্র সেল ঠিক আছে গবলেট কোষের আরেকটা নাম বলা আছে সেটা হচ্ছে পানপত্র সেল পানপত্র মানে কি জানো পানপত্র মানে হচ্ছে আমরা যে ওয়াইন খাই না মানে হচ্ছে আমরা তো খাই না মানে হচ্ছে যারা খায় তারা ওয়াইনটা হচ্ছে ওয়াইনের খাবার আকৃতিটা হচ্ছে এরকম তো এই এরকম করে আকৃতি হচ্ছে আমাদের এই পানপত্র সেল বা গবলেটের হ্যাঁ পিডিএফ না পিডিএফটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে পিডিএফটাও দিয়ে দিব সমস্যা নাই হ্যাঁ ক্ষুদ্রান্ত্র থাকে মানে হচ্ছে যেখানে মোটামুটি শোষণ হয় যেখানে শোষণ হয় সেখানে থাকবে তবে আমাদের হচ্ছে গৃহতন্তে বেশি থাকে লাইসোসম হ্যাঁ ডান ওকে তারপরে হচ্ছে আমরা সামনে যাই ক্ষুদ্রান্তের সর্ববহিস্ত কলা স্তর বা হচ্ছে টিস্যু স্তরকে আমরা কি বলে থাকি এটা আমাকে জানাও সর্ববহিস্ত কলা স্তর বা স্তরকে কি বলি lysosome এটা তো কঠিন না এই এটা তো কঠিন না ক্ষুদ্র সর্বভৈস্ত কলাস্তরকে আমরা কি বলি হ্যাঁ এই যে আঞ্জুমান কিন্তু সব আগে করে দিয়েছে এটা হচ্ছে কি তেরোসা তখন তোমাকে বলছিলাম এটা তোমাদেরকে এটা বলছিলাম কিন্তু যে ক্ষুদ্রান্তের সর্বভৈস্ত কলাস্তর বা ক্ষুদ্রান্তের যে পাঁচটা মানে পাঁচটা স্তর আছে তার মধ্যে সব থেকে বাইরের যেটা সেটাকে আমরা কি বলি তেরোসা বলি কই সাউন্ড আছে তো আরে আমিও তো শুনতেছি হ্যাঁ বিশের ঘর সবাই কিন্তু অ্যান্সারটা করে দিয়েছে ওকে ঠিক আছে ডান এবার দেখো পিত্তথলি নেই এমন প্রাণীর নাম মনে আছে ওই যে বলছিলাম যে পিত্তথলি না থাকলেও কিন্তু হচ্ছে যে কোনো কিছু বাঁচে তবে পিত্তথলি থাকেই না এমন কি এমন একটা মানে এমন কিছু প্রাণী আছে তার মধ্যে আমাদের একটা পরিচিত প্রাণী আছে কে বলতো পরিচিত একটা প্রাণী আছে হচ্ছে কবুতর কবুতরের মধ্যে কিন্তু তুমি কখনো পিত্তথলি দেখতে পাবা না ঠিক আছে এটা আমাকে বলো পিত্তথলি নেই এমন প্রাণীর নাম একুশের গ একুশের বি না হাতি না হাতি না ঘোড়া রাইট অনেকেই হচ্ছে অ্যান্সারটা করে দিয়েছে এবং সেটা কি ঘোড়া ঘোড়ার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কি নেই পিত্তথলি নেই ঠিক আছে ওকে ঠিক আছে রাইট হ্যাঁ

তারপরে হচ্ছে সোমনা বলছে তারিন বলছে হ্যাঁ লেবু তারিন মনে করছিল হচ্ছে যে আমরা আজকে তামিম ভাই ক্লাস নিবে কিন্তু দুঃখিত তামিম ভাই ক্লাস হচ্ছে সেকা বল হচ্ছে ঢাকা গেছে নেট প্রবলেম হয়ে যাইতেছে মাঝে মাঝে আমি বুঝতেছি না এটা আসলে ঠিক হবে কেন ঠিক হচ্ছে না কেন আচ্ছা লেবু এটা হচ্ছে খুব একটা বেশি মানে গুরুত্বপূর্ণ না দ্যাটস আমরা হচ্ছে আগাই দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগটা হয় বলো তো ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগটা হয় আচ্ছা এখন এখন কেমন শুনতে পাচ্ছ দেখি তো হ্যাঁ শুনতে পাচ্ছ তো এখন আশা করি প্রবলেম হবে না ওকে বি নাম্বার হচ্ছে বলছে তেইশের বি বলছে স্বর্ণা দাস রক্ত স্বল্পতা হ্যাঁ তানজিমা আফরিন আমি খুবই সরি যে তামিম ভাইয়া ক্লাসটা নিল না তামিম ভাইয়ার জন্যই তো হচ্ছে ক্লাসটা নিতেছি তোমরা কি বেশ হয়ে গেছো জিনিসটার জন্য আমি নিতেছি আচ্ছা এখানে প্রবলেমটা হয়েছে এখানেও কিন্তু দুইটা উত্তর হ্যাঁ এটাও হচ্ছে এখানেও কিন্তু দুইটা উত্তর স্কারফি এবং রক্তাল পোতা দুইটাই হয় কিন্তু তোমার হচ্ছে এখানে যখন বলবে রোগের মানে ভিটামিন সি এর হয়ে যদি বলে কোন সমস্যার সৃষ্টি হয় তখন তুমি অ্যান্সার করবে রক্তাল আর যদি বলে ভিটামিন সি এর অভাবে কোন রোগ সৃষ্টি হয় তখন তুমি বলবো হচ্ছে স্কারফি ঠিক আছে এবং এর মধ্যে যে কোনো একটাই অপশনে থাকবে বাট আমি তোমাদেরকে হচ্ছে মানে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে আচ্ছা সাদিয়া ধন্যবাদ ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে ভিটামিন সি এর অভাবে হচ্ছে এসকারভি রক্তাল্পতা দুইটাই হয়ে থাকে ঠিক আছে সো এটা কিন্তু একটু মাথায় রাখবা ওকে এই সব এই সব এমসিকিউতে তোমাদের কিন্তু এর জন্যই হচ্ছে তোমাদের বেশি গুরুত্ব সহকারে অপশনগুলো পড়তে হবে ঠিক আছে বেশি গুরুত্ব সহকারে অপশনগুলো কেন পড়তে হবে বুঝতে পারছো কারণ হচ্ছে এই যে দেখো প্রথমবারের বারের কিন্তু হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করতে কে এই যে তোমার কাছে সুমনা কিন্তু প্রথমে লক্ষ্য করতেছে যে সি হবে বি आंसर দিও তখন হচ্ছে সি ও লক্ষ্য করছে সো এরকম করে রোগ হলো এসকারভি ভিটামিন বি12 রক্তশূলপতা কি ওকে হ্যাঁ ডান শূন্যতা আর স্বল্পতার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে আচ্ছা এর জন্য পুরা পুরা এইটা ভালো করে পড়তে হবে আশা করি তোমরা হচ্ছে এমসিকিউ সলভের ব্যাপারটা বুঝতে পারতেছো ওকে রোহুল এস কারভি রাইট এবার দেখো লালা থেকে নিশ্চিত হয় কোনটি লালা থেকে নিশ্চিত হয় আসলে আমাদের এখান থেকে কোনটা বলো তো এবং এখানে হচ্ছে একটা টাইলিন দেয়া উচিত ছিল আসলে টাইলিন দিলে তখন হচ্ছে জিনিসটা বেশি কিউট হইতো আচ্ছা কোশ্চেনে তো জাস্ট ওভাবে লেখা তাহলে কোনটা দিবা আনসার

আল্লাহ সব তোমরা কি হচ্ছে না দেখে অ্যান্সার করতেছো এমাইলেজ বলতেছে পেপসিন আঞ্জুমানের হচ্ছে লালা থেকে পেপসিন নিশ্চিত হয় ওকে এমাইলেজ নিশ্চিত হয় ওকে মিউসিন এই যে বিবেক রায় অবশেষে বিবেকে খাটিয়ে একটা প্রশ্নের অ্যান্সার করছে এবং সেটা কি সেটা হচ্ছে মিউসিন ভালো করে দেখো এখানে কি বলছে যে লালা থেকে নিশ্চিত হয় কোনটি এবং এখানে কিন্তু হচ্ছে কোনো প্রকার ট্রায়াল নাই এখানে আছে কি মিউসিন আছে মিউটেজ আছে পেপসিন আছে এমাইলেজ আছে ঠিক আছে এরকম ভুল করলে হবে না এরকম অ্যামাইলেস থেকে আসবে ওই অ্যামাইলেস তো হচ্ছে আমাদের ধরন কিন্তু এখানে তো আমাদের লালা থেকে নিশ্চিত হয় কি সেটা জানতে চাইতে এবং সেটাকে মিউসিন মিউসিন নিশ্চিত হয় না তোমার লালা থেকে কোশ্চেন দেখে এর জন্য অ্যানসার করতে হবে না ঠিক আছে পেপস এই পেপসিন কি পেপসিন হচ্ছে একটা আমিষ জাতীয় আমিষ জাতীয় বা হচ্ছে প্রোটিন জাতীয় এবং আমিষ বা প্রোটিন কি তোমার হচ্ছে তোমার এখানে হয় হয় না মিউসিন হবে রাইট মিউসিন হবে ঠিক আছে দেখছো তোমরা হচ্ছে এখনো যদি এত কনফিউজ মানে এত হচ্ছে খালি থাকো তাহলে তো সমস্যা পে থাকা যাবে না ওকে মিউসিন হবে রাইট ঠিক আছে এটা নিয়ে আর হচ্ছে কথা বললাম না একটু সাবধান থাকবা এখান থেকে ঠিক আছে ঠিক আছে এবং অ্যামাইলেজ যারা বলছো তার আসলে কি ভাবে বলছো না অ্যামাইলেজ হবে না ঠিক আছে আচ্ছা আমি একটু দূরে কথা বলার চেষ্টা করতেছি ঠিক আছে মিউসিন হলো পিচ্ছিল নাকি হ্যাঁ ওই যে তোমাদের তখন বললাম না যে মিউসিন কি মিউসিন মানেই হচ্ছে সেটা কি হবে গ্লাইকোপ্রোটিন এবং এর জন্যই কিন্তু আমাদের কি লালা পিচ্ছিল হয়ে থাকে ঠিক আছে ওকে ঠিক আছে সবাই হচ্ছে ব্যাপারটা একটু সতর্ক থাকবো এরপর দেখো মানুষের যকৃতের ওজন কত মানুষের যকৃতের ওজন দুইটা আছে একটা হচ্ছে পুরুষের জন্য ওয়ান থেকে ওয়ান ওকে ওয়ান থেকে ওয়ান আর একটা হচ্ছে আমাদের মহিলার ক্ষেত্রে বা হচ্ছে নারীর ক্ষেত্রে ওয়ান থেকে ওয়ান এবং তোমাদেরকে একটা জিনিস জানাই সেটা হচ্ছে এই যে দের থেকে 2 কেজি এটা কিন্তু আমাদের শরীরের ওজনের প্রায় হচ্ছে কত পার্সেন্ট জানো প্রায় হচ্ছে তিন থেকে পাঁচ পার্সেন্ট এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটাও তোমরা হচ্ছে দেখবা লেখা আছে তো তিন থেকে পাঁচ পার্সেন্ট এটাও একটু রাখার ট্রাই করবা ঠিক আছে ওকে ঠিক আছে ডান মানুষের ওজন আকৃতির থেকে দুই এরপর দেখো গ্যাস্ট্রিক গ্রন্থির কাজটা আসলে কি খুবই কি বলবো অদ্ভুত একটা প্রশ্ন কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থির কাজটা আসলে তাহলে কি বলো থেকে দুই এক থেকে দুই হচ্ছে আমাদের এটার পুরুষের জন্য এক থেকে চার সরি ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট এইটা মহিলার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফোর পরিপাক রাইট

পরিপাকতা সমাপ্তি ঘটাইলাম এবং আশা করি আমি আমি খুব করে চাই তোমাদেরকে আমি আর যেন কখনো পরিপাক না পড়াই ঠিক আছে কথাটার মানে কেউ বুঝতে পারছো যে আমি চাই তোমাদের যেন আমি আর কখনো পরিপাকতা পড়াতে না হয় এই কথাটার মানে বুঝছো কেউ যে আমার এই উইশের কারণটা কি যে তোমাদের কখনো পরিপাক যেন না পড়াতে হয় রক্তরস ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট তারপরে হচ্ছে 55% এবং হ্যাঁ রক্তকণিকা কত রক্তকণিকা আছে 45% ঠিক আছে এর মধ্যে এই যে রক্তকণিকা আছে রক্তকণিকা কোথায় থাকে রক্তকণিকা থাকে হচ্ছে নিচে এবং রক্তরস থাকে হচ্ছে উপরে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই যে 55% এইটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে আমাদের না না আমি ক্লাসটা ভালো হয়েছে জন্য না যেন তোমাদের

আচ্ছা দেখো এখানে এটা এটার পরিমাণও কিন্তু কত পার্সেন্ট জানো 5% ঠিক আছে এই পার্সেন্টগুলো একটু মনে রাখা ট্রাই করবা ওকে পার্সেন্টেজ আমি কিন্তু তোমাদেরকে খুব কম পরিমাণে পার্সেন্টেজ মনে রাখতে বলছি ঠিক আছে সো এই পার্সেন্টেজগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে ওকে মিরা আমাদের সাথে যুক্ত হইছে 55 বলে আচ্ছা না 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 অসম্ভব পার্ট টাইম তোমরা হচ্ছে যাব না আমি বিশ্বাস করি ওকে ঠিক আছে না না ক্লাস শেষ না ক্লাস দেরি আছে আমি হচ্ছে যেহেতু বাসায় তো আমি হচ্ছে ইচ্ছা অনেক সময় নিয়ে করতে পারবো ইনশাল্লাহ ওকে না এবার দেখো কোনটি রক্ত জমাট বাড়তে দেয় না এখন রক্ত জমাট বাড়তে দেয় না সেটা হচ্ছে তোমাদেরকে জিনিস আছে দুইটা একটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কোয়াগুলেন্ট এই অ্যান্টি কোয়াগুলেন্ট এবং হচ্ছে তোমার লেন্ট আর হচ্ছে কোয়াগুলেন্ট ঠিক আছে আর হচ্ছে কোয়াগুলেন্ট সো এইটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট কারা যারা হচ্ছে রক্ত জমাট বাড়তে দেয় না ঠিক আছে তারা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট আর কোয়াগুলেন্ট কারা যারা হচ্ছে রক্ত জমাট বাড়তে দেয় তাহলে তোমরা আমাকে বলো কোয়াগুলেন্টের উদাহরণ দাও তো কোয়াগুলেন্টের উদাহরণ কোনগুলা ইনশাআল্লাহ প্রিয়াঙ্কা গাইনের জন্য শুভকামনা চান্স পাবা ইনশাআল্লাহ তারপরে হচ্ছে সাদিয়ার জন্য সবার জন্য আসলে সবার জন্য যারা হচ্ছে আলাদা করে বসে তাদের নাম দিচ্ছি আর কি সবার জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা হেপারিং রাইট হেপারিন হ্যাঁ এবং এই হেপারিনের সাথে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে মাস্ট কোষ নিঃসৃত

কোয়াগুলেন্ট হচ্ছে তারা যারাই হচ্ছে আমাদের কি রক্ত জমাট বাঁধায় এবং রক্ত জমাট বাঁধা মানে কি অনুচক্রিকা তারপরে হচ্ছে আমাদের যে ফ্যাক্টর গুলো আছে তারা সবাই হচ্ছে কোয়াগুলেন্ট কারণ কি তারা হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে ওকে আশা করি জিনিস গুলো তোমরা অনেক সুন্দর সুন্দর অ্যান্স করতেছো ভালো লাগতেছে এবার দেখো রক্ত কোন ধরনের কলা কলা মানে কি কলা মানে হচ্ছে আমাদের কোষ তাহলে রক্ত কোন ধরনের কলা বা কোষ সেটা হচ্ছে আমরা কি জানি আমরা জানি যে কোন কিছু যদি হম এবার হিস্তামিল রক্ত জমাট বাঁধতে দেয় হিস্টামিন আচ্ছা হিস্টামিনের কাজ কি ছিল হিস্টামিন আর হচ্ছে হেপারিন হিস্টামিনের কাজটা কি ছিল বলে গেছি হ্যাঁ ক্লটিং ফ্যাক্টর এই যে দেখো প্রিয়াঙ্কা গাইন কিন্তু একটা ভুল করছো তুমি জানো যোজক কলা কিন্তু তোমার কিন্তু অপশনে হ্যাঁ সুগন্ধের জন্য ধোয়া অবশ্যই আচ্ছা দেখো অপশনে কিন্তু তোমার তরল কথাটাও আছে এবং আমাদের শরীরের একমাত্র তরল কলা যেটা হচ্ছে এই যে রক্ত তরল যোজক কলা আচ্ছা যোজক ব্যাপারটা কি যোজক কলা মানে হচ্ছে যোজক মানে কি কানেকটিভ তার মানে কানেকটিভ কোথায় কিসের সাথে কানেক্ট করবে টিস্যুর সাথে কানেক্ট করবে ঠিক আছে তাহলে আমাদের যেই সব কলা বা যেই সব কোষ টিস্যুর সাথে কানেক্ট করে শরীরের প্রত্যেকটা টিস্যুর সাথে তাদেরকে আমরা বলি হচ্ছে যোজক কলা এবং আমাদের পূর্ণিমা কেন তুমি হচ্ছে ডিমোটিভেট হলে আমাদেরকে মেসেজ দিবা যে ভাই আমি কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আমরা যেভাবেই হোক ডিমোটিভেশন থেকে ফেরত আনাই হচ্ছে আমাদের দায়িত্ব হ্যাঁ অ্যালার্জি হিস্টামিন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের হচ্ছে হিস্টামিন মানে কি বলে এটাকে অ্যালার্জির জন্য হচ্ছে সবথেকে বেশি হচ্ছে ইওসিনোফিল কাজ করে এবং এর সাথে সাথে কি হিস্টামিন তুমি হয়তো হিস্টামিন ইসের নাম দিয়ে বলতেছো না আমাদের একটা ঔষধ আছে না হিস্টামিন হ্যাঁ আচ্ছা আঠাশের উত্তর কত আঠাশের উত্তর হচ্ছে ও জমাট বাঁধতে দেয় না হেপারিন অবশ্যই তামান ইসলামের জন্য দোয়া রইল ওকে আচ্ছা হ্যাঁ রোগ প্রতিরোধ করে হিস্টামিন ঠিক আছে আচ্ছা এটা শেষে বলতেছি তোমাদের জন্য শেষে হচ্ছে এখন অনেকে বিরক্ত হইতে পারে তার আমরা হচ্ছে শেষে বলবো ওকে আচ্ছা দেখো আমাদের রক্ত কোন ধরনের কলা তাহলে বুঝতে পারলাম যোজক কলা মানেই হচ্ছে যারা যেসব কলা বা কোষ হচ্ছে টিস্যুতে পর্যন্ত যায় তাদেরকে আমরা বলি হচ্ছে যোজক কলা এবং এটা যেহেতু তরল দেখছো এটা হচ্ছে তরল যোজক কলা ওকে আচ্ছা ডান এবার দেখো ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় ডান নিলয় মানে হচ্ছে আমাদের এই যে তোমাদের জন্য এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি আসছেন ওকে এখানে হচ্ছে ডান নিলয় থেকে আর ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমাদের যে চারটা প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ হলো কি আমাদের প্রকোষ্ঠ চারটা দেখো রক আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা হলো এখানে কি মানুষ রাখতে হবে কয়জন একজন ঠিক আছে এই একজন রাখা মানে কি একজন রাখা মানে হচ্ছে প্রত্যেকটা প্রকোষ্ঠে একটা কাজই করা ঠিক আছে একটা কাজই করা এখন এই একটা কাজ কিভাবে দেখো এই হচ্ছে আমাদের মনে করো কি হৃৎপিণ্ড ঠিক আছে চার কোন একটা হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ড হলে হৃৎপিণ্ডের এখানে কি হয় এখানে হচ্ছে সুপিরিয়র ভেনা মানে হচ্ছে উর্ধ্ব মহাশিরা তারপরে হচ্ছে এটা কি এটা হচ্ছে তোমার নিম্ন মহাশিরা মানে হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র এখান থেকে হচ্ছে আমাদের কি আসে আমাদের কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত গুলো আসে কোথায় ডান অলিন্দে ডান অলিন্দ থেকে সেটা কোথায় যায় সেটা যায় হচ্ছে আমাদের ডান নিলয় ডান নিলয় থেকে পালমোনারি ধমনের মাধ্যমে ও চলে আসে হচ্ছে ফুসফুসে ফুসফুস থেকে চলে আসে হচ্ছে বাম নিলয় ঠিক আছে বাম নিলয় থেকে আবার হচ্ছে বাম দুঃখিত বাম অলিন্দ বাম অলিন্দ থেকে হচ্ছে বাম নিলয় দেন হচ্ছে সেখান থেকে কোথায় যায় এখান থেকে কোথায় যায় সেখান থেকে হচ্ছে অ্যাওয়ার্টায় যায় ওকে আমরা যেহেতু জানি যে পালমোনারি শরীরের একমাত্র মানে বিপরীত বা ঝামেলার যেটা হচ্ছে বিপরীত কাজ করে সো অবভিয়াসলি বলতেই পারি ধমনীতে অন্য সময় কি হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে বাট এর ক্ষেত্রে পালমোনারি ধমনী থেকে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় ঠিক আছে তাহলে ডান নিলয় থেকে রক্ত কোথায় যায় এটা সঠিক উত্তরটা কি হবে পালমোনারি ধমনীতে ওকে সবাই হচ্ছে অ্যানসারটা করে দিচ্ছে এটার জন্য আর খুব বেশি সময় নষ্ট করলাম না তারপর দেখো মানুষের আরবিসি এর গড় আয়ুষ্কাল কত এটা মোটামুটি সবাই জানি এটার জন্য সময় নষ্ট করবো না সেটা হচ্ছে একশো বিশ দিন ঠিক আছে একশো বিশ দিন আচ্ছা দেখো আমাদের কি বলছে যে পূর্ণিমা এটার কোথায় পিডিএফ এটার পিডিএফ তোমরা পাবা হচ্ছে আমি তোমাকে বলি হ্যাঁ পিডিএফটা পাবা হচ্ছে হয়ে গেল পিডিএফটা পাবা তোমরা হচ্ছে অ্যাপের মধ্যে যাবা দেন হচ্ছে অ্যাপের মধ্যে গিয়ে তারপরে হচ্ছে তোমার এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বিব্রেনার অ্যাপ কই সরি অ্যাপটা কোথায় আচ্ছা একটু দাঁড়াও আচ্ছা বিব্রেনার অ্যাপের মধ্যে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বিব্রেনার হ্যাঁ বিপ্রেনারে আসার পরে তোমরা হচ্ছে এই যে এইটা একটা অংশ আছে তোমাদের জন্য যেহেতু ফ্রি একটা সেকশন আছে তো ফ্রি সেকশনে দেখবা কি তোমরা হচ্ছে কই গেল কোর্স কই এই যে কোর্স অপশনটা ক্লিক করবা কোর্সেস তারপরে হচ্ছে এই যে দেখো এই যে একদম শেষের দিকে তোমাদের হচ্ছে একটা অপশন আছে এই যে নার্সিং ফ্রি কোর্স ও एग्जाम এখানে আসার পরে দেন এই যে স্পেশাল ফ্রি एग्जाम আজকের ফ্রি एग्जाम এখান থেকে বায়োলজি অংশ প্রাপ্ত উপরিভাগ এটা দেখলেই তোমরা হচ্ছে পাবা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি অবস্থা ওকে তাহলে হচ্ছে আমরা আবার আমাদের এখানে চলে যাচ্ছি এই যে দেখো ক্লিয়ার তারপর দেখো রক্তের ক্ষুদ্রতম কণিকার নাম কি রক্তের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে না আজকে তো আমরা আমরা হচ্ছে হচ্ছে কোথায় থেকে এর জন্য হচ্ছে আমরা একটু মানে কি বলে কোথায় কি আসে না করতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে দেখো রক্তের ক্ষুদ্রতম কণিকার বত্রিশের ডি পাও

আচ্ছা এটা সি বলতেছো কেন তোমরা ওই এটা হচ্ছে থ্রম্বোসাইট থ্রম্বোসাইট মানে কি অনুচক্রিকা এখানে আমাদের হচ্ছে একটা কারণ আছে সেটা হচ্ছে তোমার এখানে যদি থ্রম্বোসাইট তারপরে হচ্ছে এরিথ্রোসাইট তারপরে হচ্ছে লিউকোসাইট এই তিনটা দেয়া থাকে না এই তিনটা দেয়া থাকে তাহলে হচ্ছে তোমার কি করতে হবে তাহলে তোমার কিন্তু মানে এই জায়গাটা গ্রিক শব্দগুলো একটু প্রবলেম হয় তো এই এই অপশনটা দেয়া মানে এই এমসিকিউটা দেয়া তো রক্তের ক্ষুদ্রতম কণিকার নাম কি এটা হচ্ছে থ্রম্বোসাইট এই যে রুম প্রিয়াঙ্কা আগেই হচ্ছে তেত্রিশ নাম্বার দেখে ফেলছে অ্যান্সারও করে দিয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে বত্রিশে রে ডান ট্রম্বোসাইট অনুচক্রিকা তারপরে হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দাটার নাম কি পর্দাটার নাম হচ্ছে এটা অ্যান্সারটা করে দাও সবাই পেরিকার্ডিয়াম হ্যাঁ কার্ডিয়া মানে কি কার্ডিয়া মানেই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এবং পেরি মানে হচ্ছে চারপাশে চারপাশে মানেই হচ্ছে আবরণ ঠিক আছে ওকে ডান তোমরা আমাকে তোমরা আমাকে একটা কাজ করো তোমরা আমাকে বলো যে আর কিছু আবরণের নাম বলো যেমন হচ্ছে অস্থির আবরণের নাম কি অস্থির আবরণের নাম কি তরুণাস্থির আবরণের নাম কি তারপরে হচ্ছে ফুসফুসের আবরণের নাম কি তারপরে হচ্ছে তোমরা আমাকে বলো হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণের নাম কি তারপরে হচ্ছে এই আবরণ নাম বলো ঠিক আছে অস্থি তরুণাস্থি তারপরে হচ্ছে ফুসফুস মস্তিষ্ক এবং তোমাদের কিন্তু হচ্ছে ফ্রি মানে আমাদের যে একটা গ্রুপ আছে না টেলিগ্রাম গ্রুপ সেটাই হচ্ছে তোমাদের সবার জন্য একটা ওপেন অ্যাক্সেস আছে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছিলাম এই যে সকল আবরণ ঠিক আছে প্লিউরা হ্যাঁ প্লিউরা কোথায় প্লিউরা হচ্ছে প্লিউরা কোনটা প্লিউরা হচ্ছে ফুসফুস নান প্লিউরা একটা পাইলাম তারপরে বাকিগুলা কোনটা আছে বলো পেরিয়স্টিয়াম পেরিয়স্টিয়াম অস্থির পেয়ে গেছি পেরিয়স্টিয়াম কার পেরিয়স্টিয়াম হচ্ছে অস্থির মেনেনজিস মস্তিষ্কের পেয়ে গেছি তারপর মেনেনজিস মস্তিষ্কের পেয়ে গেছি তারপর ফুসফুস প্লিউরা হ্যাঁ তারপর আছে অস্থি পেরিয়েস্টিয়াম ওই যে তরুণাস্থি আছে তরুণ আস্তে বলো বলে দাও বাহ একজন এক একটা বলতেছো কিডনি হচ্ছে ক্যাপসিউল হ্যাঁ ওকে ঠিক আছে মেন হ্যাঁ আচ্ছা কিডনি ক্যাপসিউল ক্যাপসিউল এটা হচ্ছে ক্যাপসুল হ্যাঁ ক্যাপসুল আবরণ আবরণটা হচ্ছে ক্যাপসুল আবরণ ওকে তরুণাস্থি তরুণাস্থি হচ্ছে পেরিকন্রিয়াম ওকে ঠিক আছে গুড সবাই হচ্ছে आंसरটা করে দিয়েছে চাটা आंसर ভালোই হয়েছে ব্যাপারটা এরকম করে একজন একজন উত্তর করে দিলে বেশ সুন্দর হয় হ্যাঁ মেনেঞ্জ রাইট পেরিটো আচ্ছা ও আরেকটা আছে আরেকটা আছে সেটা কি সেটা হচ্ছে উদর গহ্বর সেটা কি আছে বলতো উদর গহ্বর উদর গহ্বরটা কি উদর গহ্বরটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম ঠিক আছে পেরিটোনিয়াম আচ্ছা জরায়ু হচ্ছে পেরিমেট্রিয়াম বা হ্যাঁ আঞ্জুমান হচ্ছে আজকে অনেকগুলা আজকে আমাদের সাথে অনেক নতুন নতুন মুখ অ্যাড হয়েছে যেমন হচ্ছে হাসি নিম জামিলা তারপরে হচ্ছে আঞ্জুমান আহ রব্বায়তুল বাই অনেকেই বেশ ভালোই হলো আচ্ছা বেডি তোমরা কি জানো আমাদের একটা আহ প্রোগ্রাম আছে অ্যাফিলেশন প্রোগ্রাম এবং এই অ্যাফিলেশন প্রোগ্রামে হচ্ছে তোমরা যত বেশি জানাবা তখন তখন কিন্তু তোমাদের জন্য হচ্ছে একটা আয়ের ঠিক আছে আর্ম আর্নিংয়ের একটা সুযোগ আমরা করে দিয়েছি যত বেশি হচ্ছে তোমরা মানুষের কাছে জানাবা মানুষ যদি হচ্ছে আমাদের কোর্টস কিনা তখন কিন্তু তুমি হচ্ছে একটা এখান থেকে লভ্যাংশ পাবা তো তুমি আমাদের হয়ে একটা কাজ করে দিলে দার্টসই তোমরা হচ্ছে এটা করতে পারো ঠিক আছে মিথু বর্মনও কিন্তু হচ্ছে নিউ ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুমনার কথা বলতে চাচ্ছিলাম যে সেও কিন্তু আমাদের সাথে নতুন ওকে ইন্দ্র স্বপ্ন অনেকেই আমাদের সাথে নতুন আছে এবং আশা করি আমরা হচ্ছে খুব দ্রুতই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যুক্ত হয়ে যেতে পারবো ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ ওকে ডান এরপর দেখো বেজোফিল কোনটির অংশ বেজোফিল কোনটির অংশ এটা বলো মেনেন্ডিশ হচ্ছে মস্তিষ্ক রাইট থ্যাঙ্ক ইউ ইসলাম রাফনুমা হ্যাঁ তুমিও হচ্ছে নতুন আচ্ছা একটা জিনিস দেখো তুমি হচ্ছে জাস্ট জানাবা তোমার আসলে কতটা তুমি সার্ভিস পাচ্ছ না পাচ্ছ এটা তোমরা আসলে জানাবা এবং তোমরা হচ্ছে জানো যে আমাদের হচ্ছে দু সালে বা দু সালে সরি বাইশ না হ্যাঁ দু সালে হচ্ছে আমাদের থেকে ট্রান্সফার ছিল হচ্ছে একশো তিপ্পান্ন হ্যাঁ একশো তিপ্পান্ন সম্ভবত না যেন দুইশো তিপ্পান্ন আর দু সালে আমাদের থেকে হচ্ছে মানে সব থেকে যেটা হচ্ছে কম সময় ছিল এখান থেকে আমরা পাইছি হচ্ছে পাঁচশো তিপ্পান্ন এবং এবছর তোমরা হচ্ছে বিশ্বাস করবা কারণ হচ্ছে তোমার চার তারিখ না পাঁচ তারিখ পরীক্ষা দিয়ে আসার পরেই আসলে ফিল হবে যে আসলে এই কষ্টগুলো আসলে আমাদের কতটা ঠিক আছে কোনটির অংশ বেসোফিল অনুচক্রিকার অংশ স্বর্ণাদা সেটা কি বললো আসিফা রহমান গুল বলছে বেজোফিল কারা বেজোফিল হচ্ছে টোটাল কতজন আমাদের টোটাল এখন ইন টোটাল মনে হয় হচ্ছে ফুল কোর্স এবং হচ্ছে শর্ট কোর্স এইটাতে মানে যেখানে হচ্ছে আমরা সব ধরনের ক্লাস তারপর হচ্ছে সবকিছু দিই এইটাই হচ্ছে আমাদের মোটামুটি পঁচিশশো ঠিক আছে এবং এটার মধ্যে সব থেকে বেস্ট যে কোর্সটা আমরা এখন পর্যন্ত পাইছি এটা হচ্ছে সিওর সাকসেস কোর্স ঠিক আছে এই কোর্সের প্রত্যেকটা স্টুডেন্ট এত জোস মানে হচ্ছে তার অনেক ভালো

দানাদার ঠিক আছে গ্রানিউলোসাইট কে দানাদার এবং এটার আগে যখন তুমি হচ্ছে একটা দিতেছো তার মানে এটাকে না করে দিচ্ছ এবং সেটা কি অদানাদার এবং অদানাদারের মধ্যে কে ছিল মনোসাইট এবং লিম্ফোসাইট লিম্ফোসাইট মনোসাইট এবং এবং কি তাহলে কোনটির অংশ অংশ বলো হবে একই সাথে তোমরা হচ্ছে একটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে বেনি তোমাদের মাথায় বেনি করো না সেই বেনি দিয়ে মনে রাখবা হচ্ছে যে বেনি মানে কি বেনু বেনি মানে হচ্ছে বেজোফিল লিশম্যান রঞ্জকে নীল রং ধারণ করে ঠিক আছে বেজোফিল লিশম্যান রঞ্জকে কি করে এর হচ্ছে নীল বর্ণ ধারণ করে আরেকটা হচ্ছে ইওসিনোফিল আছে না ইওসিনোফিল হচ্ছে তোমার ক্ষারি অবস্থায় লাল রং ধারণ করে ঠিক আছে লাল রং গায় ওকে এই জিনিসটা একটু মনে রাখবা ঠিক আছে যে আমাদের বেজোফিল হচ্ছে নীল বর্ণ ধারণ করে আর এই যে ইওসিনোফিল সে হচ্ছে ক্ষারি অবস্থায় লাল বর্ণ ধারণ করে ঠিক আছে তাহলে বেজোফিল হচ্ছে গ্র্যানিউলোসাইট এটা অনেকেই ভুল করছে বুঝলাম না কেন ভুল্লা এবার দেখো মানুষের ধমনীতন্ত্র শুরু হয় কোথ থেকে মানুষের ধমনীতন্ত্র মানে হচ্ছে আমরা আবার শুরু করব আমাদের এই যে চারটি প্রকোষ্ঠ আছে চারটি প্রকোষ্ঠে আমরা চলে যাই এটা হচ্ছে কি ডান অলিন্দ ডান নিলয় তারপর হচ্ছে বাম অলিন্দ বাম নিলয় এবং এখান থেকে আমাদের হচ্ছে মহা মহাধমনী বের হয় সো মহাধমনী যেহেতু এখান থেকে বের হয় তার মানে আমাদের এই অংশটাই হচ্ছে ধমনীতন্ত্রের শুরু এবং তাহলে আমরা কি বলতে পারি দেখো তো এই যে বাম নিলয় থেকে হচ্ছে ধমনীতন্ত্রের শুরু হয় ওকে হ্যাঁ বানলে অনেক আনসারটা করে ফেলছে গুড পঁয়ত্রিশের বি কে বলছে এই রব্বাইতুল বাইত কিন্তু ভুল বলছে এটা এটা বিনা এটা হচ্ছে বাম নিলয় থেকে ঠিক আছে ওকে ঠিক আছে ডান এরপর আমরা চলে যাই রক্তের তরল অংশকে কি বলে রক্তের তরল অংশ মানে কি রক্তের তরল অংশ মানে হচ্ছে রক্তের তরল অংশ মানে হচ্ছে যে অংশটা হচ্ছে পূজের মতো করে বের হয় না মানে হচ্ছে রক্তের মধ্যে যাবতীয় তোমার রক্ত তারপরে হচ্ছে রক্তের যেই শ্বেত মানে কি বলতে পারি আমরা মানে উপাদান আছে এইগুলা বাদে যে জিনিসটা সেটাকে আমরা বলি হচ্ছে রক্তের তরল অংশ এবং সেটা কি সেটা হচ্ছে ওই যে তোমরা আই গেস তোমরা হচ্ছে ওই যে গালে মাখো সাদা সাদা করে বাই এই কিছু একটা জিনিস সিরাম হম সিরাম সেই জিনিসটা হচ্ছে আমাদের কি রক্তের তরল অংশ এবং এটার মধ্যে হচ্ছে বেশ কিছু তোমার হচ্ছে এটার মধ্যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ক্যালসিয়াম আয়নটা বাধে ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে তোমার এই যে আহ থ্রম্ব থ্রম্ব স্পেটিং এই বাদে হচ্ছে বাদ বাকি সবাই থাকে কিন্তু অন্য কোন কি থাকে না অন্য কোন উপাদান থাকে না ঠিক আছে ওকে ডান প্লাজমা কেন কেন প্লাজমা তো হচ্ছে আমাদের রক্ত রস প্লাজমা তো আর না প্রিয়াঙ্কা গাইন প্লাজমা কি প্লাজমা হচ্ছে আমাদের প্লাজমাই রক্ত রস আর লসিকা হচ্ছে কি লসিকা হচ্ছে আমাদের ভিন্ন একটা জিনিস ভিন্ন একটা জিনিস ঠিক আছে হলুদ বর্ণের রাইট এবং তোমরা যখন হচ্ছে রক্ত ক্লটিং মানে হচ্ছে আমাদের হাত পা কেটে গেলে ওই কেটে যাওয়ার পর রক্ত জমাট বাঁধার পর যে জিনিসটা বের হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে সিরাম ওকে ডান এবার দেখো উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে এবং তখনই তোমরা হচ্ছে আমাদের ইসে বায়োলজিক্যাল কোথাও দেখবা উচ্চ তার মানে সেটা কি হবে সেটা হবে হাইপার আর যদি এখানে দেখতো নিম্ন নিম্ন দেখলে বুঝতে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হাইপো নিম্ন থাকলে সেটা হচ্ছে হাইপো আর উচ্চ থাকলে সেটা হচ্ছে কি হাইপার হাইপারটেনশন এটা মোটামুটি আমাদের প্রত্যেকের ঘরেও আছে অনেকের তো এই জন্য আমরা সবাই জানি যে হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ ওকে ডান এটা হচ্ছে ডিপ্লোমার একটা প্রশ্ন এরপর দেখো হিমোগ্লোবিনের উপস্থিতি কোথায় ঠিক আছে হিমোগ্লোবিনের উপস্থিতি কোথায় হিমোগ্লোবিন মানেই হচ্ছে আমাদের এইচবি এইচবি আচ্ছা এইচবি কোন ধরনের রঞ্জক এটা আমাকে একটু বলো তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এইচবি কোন ধরনের রঞ্জক এটা আমাকে বলো এইচবি কোন ধরনের রঞ্জক এলোসিটা হচ্ছে একটা বর্ণহীন পরিবহন তন্ত্র আমাদের আমাদের এটাকে কি বলে জানো তোমার এই যে প্রোটিন রাইট প্রোটিন ঠিক আছে কিন্তু কোন ধরনের যেমন হচ্ছে তোমার অপশন থাকতে পারে গ্লাইকো প্রোটিন তারপরে হচ্ছে মেটালো প্রোটিন হ্যাঁ তারপর তোমার হতে পারে ক্রোমো প্রোটিন ঠিক আছে আমি তোমাকে অপশন দিতেছি এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ তো এর জন্য একটু সময় নষ্ট করতেছি হচ্ছে ক্রোমো প্রোটিন নাকি হচ্ছে মেটালো প্রোটিন নাকি হচ্ছে গ্লাইকো প্রোটিন ঠিক আছে এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর ক্রোমো মেটালো আর একটা হচ্ছে তোমার আর একটা কি দিতে পারি আমরা আর একটা দিতে পারি হচ্ছে তোমার মনে করো গ্লাইকো প্রোটিন এই তিনটার মধ্যে কোনটা এটাকে বলো তারপরে হচ্ছে রঞ্জকের দিকে যাচ্ছি হ্যাঁ শ্বাসরঞ্জক ঠিক আছে শাসরঞ্জক তোমাদের কথাটা আমি মেনে নিলাম শ্বাসরঞ্জক কিন্তু শাসরঞ্জক এই প্রশ্নটা হবে না ঠিক আছে প্রশ্নটা হবে না বাট প্রশ্নটা হতেও পারে অনেক সময় আমরা কি করি আমরা হচ্ছে এটাকে শ্বাসরঞ্জকের বদলে রক্তরঞ্জক দিয়ে ফেলি ভুলটা করবো না আমরা জাস্ট এটা মনে রাখবো যে হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের শ্বাসরঞ্জক ঠিক আছে কারণ এটার মাধ্যমে আমরা কি করি এটার মাধ্যমে হচ্ছে আমরা গ্যাসীয় বিনিময় করতে পারি এটাকে আমরা বলি হচ্ছে শ্বাসরঞ্জক কিন্তু দেখো এই যে এই কেন গ্লাইকোপ্রোটিন কেন আমি কিন্তু তোমাদেরকে আমরা বোঝা উচিত দেখো গ্লাইকোপ্রোটিন ব্যাপারটা কি গ্লাইকোপ্রোটিন হচ্ছে পিচ্ছিল গ্লাইকোপ্রোটিন কি পিচ্ছিল আমাদের রক্ত কি এই রক্ত কি পিচ্ছিল রক্তের যে তোমার ই আছে কি বলে এটাকে আনবিক আনবিক কি বলে আনবিক ভিত্তি না কি জানো হ্যাঁ আনবিক আনবিক ভর সে আনবিক ভর হচ্ছে তোমার ঠিক আছে মানে হচ্ছে পানির থেকেও এটা ভারী তাহলে এটা তো হতে পারে না এই যে দেখো জিহাদুল রানা বলছে ক্রোমো ক্রোমো প্রোটিন কেন কারণ এটা কি লাল বর্ণের হয় লাল মানে কি লাল মানে একটা কালার না আমরা যে ক্রোম ক্রোম কি ক্রোমের মধ্যে দেখবা অনেকগুলা কালার আছে কারণ কি কারণ সে হচ্ছে রঙিন তার মানে এটা বোঝা উচিত ছিল না ঠিক আছে এটা একটু মনে রাখো ঠিক আছে প্রিয়াঙ্কা গাইন খারিও না এটা বলতেছি আমরা হচ্ছে আনবিকতা আনবিক কি বলে এটাকে এটা হচ্ছে 1.065 মানে হচ্ছে পানির থেকে ভারী ঠিক আছে ক্রোমো হবে কারণ কি ক্রোমো হচ্ছে রঙিন বা লাল আমাদের এই যে এটা কি কি বলতেছি আমরা এই যে মানে লাল যেহেতু ব্যবসা এটা হচ্ছে কি ক্রোমোক্লোটিন এবং এটা একটা শাসরঞ্জক ঠিক আছে ডান ক্লিয়ার এবার দেখো লসিকায় নিম্নক্ত কোন কঠিন পদার্থটা থাকে না বলো তো নিম্নক্ত কোন কঠিন পদার্থটা হচ্ছে আমাদের এই যে লসিকায় থাকে না এখানে কি কেউ আসো আমাদের হচ্ছে রিসেন্ট যেই একটা আমরা ই করছিলাম না তোমার হচ্ছে এই যে কি বলে এটাকে ইদসালামী নামক একটা ই করছিলাম না ক্যাম্পেইন বা হচ্ছে তোমার ই ওইটার মধ্যে কেউ মানে টপ টেনের মধ্যে ছিল এমন কেউ ছিল এটা কাইটে গেছে কেন এক সেকেন্ড দাঁড়াও তো দেখতে পাচ্ছি না আচ্ছা ম্যাগনেশিয়াম বলছে কেউ কেউ ফসফরাস বলছে না আমাদের লসিকার মধ্যে ম্যাগনেশিয়ামটা থাকে না ঠিক আছে ম্যাগনেশিয়ামটা হচ্ছে আমাদের লসিকার মধ্যে থাকে না লসিকা হচ্ছে হচ্ছে তরল পদার্থ আমাদের আমাদের লসিকার মধ্যে থাকে না ঠিক আছে ওকে ডান তাহলে লসিকা নিম্ন কোন প্রতি কঠিন পদার্থ থাকে না বেশ কঠিন একটা প্রশ্ন এটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম বাট প্রোটিন ফসফরাস নাইট্রোজেন এগুলা হচ্ছে এটার মধ্যে থেকে যায় আচ্ছা তারপর হচ্ছে কোনটি রক্ত জমাট হতে দেয় না সময় নষ্ট করব না আমাদের এটা হচ্ছে হেপারিন তারপর হচ্ছে জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে বলা হয় কি বলা হয় বলো তো জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে এই যে তরল অংশ আর জলীয় অংশ দুটোই কিন্তু সেম কথাই ঠিক আছে এবং সেটা কি জমাটবদ্ধ জমাটবদ্ধ হওয়ার কারণে সেটাকে আমরা কি বলতে পারি একই কথা সেটা হচ্ছে আমাদের রক্তের সিরাম ঠিক আছে রক্তের সিরাম আচ্ছা তোমরা মনে একটা একটু পিছেয় পড়ছো হ্যাঁ এটা হচ্ছে সি নাম্বার হেপারিন ডান তারপর হচ্ছে জমানবদ্ধ রক্তের জলীয় অংশকে আমরা বলি হচ্ছে রক্তের সিরাম রক্তরস কেন হবে দেখ প্লাজমা প্লাজমা আর ইনসুলিনের তোমার হচ্ছে সিরামের মধ্যে একটা জিনিস বোঝার চেষ্টা করো আমাদের রক্তের জলীয় অংশ কখন আমরা বলি জানো রক্তের জলীয় অংশ বলি হচ্ছে তখনই যখন হচ্ছে এটার মধ্যে কোনো প্রকার কি থাকে না যখন এটার মধ্যে কোনো প্রকার তোমার উপাদান থাকে না তখন সেটাকে আমরা বলি হচ্ছে উপাদান যখন থাকে না তখন সেটাকে আমরা বলি কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে মানে উপাদান যদি না থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে জলীয় অংশ বুঝতে পারছো কিন্তু রক্ত মধ্যে তো কোন জমাট হচ্ছে বিভিন্ন প্রকার কি আছে প্লাজমা প্রোটিন আছে তারপরে হচ্ছে তোমার অনেকগুলা খারীয় পদার্থ আছে দুখিত তোমার হচ্ছে অনেক মিশ্রিত পদার্থ আছে অনেক কিছু আছে তো ওইটা তো আমরা জলীয় অংশ বলতে পারবো না কারণ কি ওইটার মধ্যে উপাদান তো আছে এর জন্য বুঝতে পারছো প্রিয়াঙ্কা বল দুইবার ভুল করছো আর অনেকে দুইবার ভুল করছো এই ভুলটা করা যাবে না ক্লিয়ার আচ্ছা হ্যাঁ সিরামে কোনো প্রকার উপাদান থাকে না ওইটাই হচ্ছে জলীয় অংশ এই যে জলীয় বা তরল অংশ একই কথা ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার দেখো নিচের কোনটি রিটপিন্ডের সংবহনতন্ত্রের অংশ নয় হ্যাঁ রক্তের জলীয় বা তরল অংশ হচ্ছে সিরাম এটা বলো আমাকে এটা বলো যে নিচের কোনটি রিটপিন্ডের সংবহনতন্ত্রের অংশ নয় এবং পেসমেকার কোনটা পেসমেকার হচ্ছে দুইটা আসছে একটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর হচ্ছে তোমার রিজার্ভ পেসমেকার দুইটা পেসমেকার আছে পেসমেকার দুইটা নাম আমাকে বলো সেটা আমরা শেষ পর্যায়ে এর জন্য আমরা একটু সময় নিয়ে পড়ি ঠিক আছে পার্কিং আচ্ছা এটা হচ্ছে পার্কিং জি অনেক সময় হয় কি আমরা হচ্ছে লেখি ঠিকই বাট একটু ভুল হয়ে যায় আমাদের সমস্যা

পার্কিং কি তোমরা উত্তর বলতেছো নাকি হচ্ছে ই বলতেছো আচ্ছা দেখো আমাদের এখানে কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নাই এখন সংবহনতন্ত্র মানে কি বুঝতে পারছো মানে হচ্ছে এটা আমাদের হৃৎপিণ্ড যে সংবহন করে না মানে হচ্ছে যে হৃৎপিণ্ড যদি আনা নেওয়া করতেছে এইটার কাজে হচ্ছে কাজ করে কিনা সেইটা জিজ্ঞেস করছে আমাদের মায়োকার্ডিয়াম কি মায়োকার্ডিয়াম কিন্তু আমাদের আনা নেয়ার কাজে অংশগ্রহণ করে না সে জাস্ট কি করে সে হচ্ছে জাস্ট আমাদের যে হৃৎপিণ্ডের যে তিনটা স্তর আছে না তিনটা তোমার হচ্ছে ভাগ এন্ডোকার্ডিয়াম তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং অ্যাপ্টোকার্ডিয়াম হ্যাঁ তো এই তিনটার একটা মাঝখানে যেটা যেটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়ামের বেশ কিছু কাজ আছে যেমন হচ্ছে এটা কি করে এটা হচ্ছে তোমার এই যে কপাটিকা গুলোর জন্য কাজ করে বা কপাটিকা গুলোর উপরে কাজ করে এরকম ঠিক আছে হ্যাঁ মায়োকার্ডিয়াম হচ্ছে সঠিক উত্তর ওকে ডান এবার দেখো নিচের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে এখন বলো এখন বলো মাত্রই হচ্ছে আমরা এই কথাটা বলছি এখন আমাকে বলো যে কোনটা আমাদের হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে তোমার হচ্ছে বিভক্ত করে এখন প্রকোষ্ঠে বিভক্ত করে কে এটা বোঝার জন্য কিন্তু আসলে খুব বেশি কাহিনী করতে হবে না একদম সহজ মাইকোয়ার্ডিয়াম অংশ হবে না রাইট বি নাম্বার বলছে একজন প্রিয়াঙ্কা গাইন হ্যাঁ বি নাম্বার ওকে আহ সিট এন্ডোকার্ডিয়াম এটা হচ্ছে অ্যাক্টোকার্ডিয়াম হবে হ্যাঁ আমি তোমাদেরকে হচ্ছে একটা ই করে দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্টোকার্ডিয়াম এখানে একটু ভুল হইছে না আচ্ছা ও আচ্ছা না সেই হিসাবে হ্যাঁ ঠিকই আছে তোমার হচ্ছে এন্ডো আর একই কথা এটা আমি জাস্ট আ বানাই দিচ্ছি এখন বলো আমাদের সঠিক উত্তর কে কো ঠিক আছে এখন তুমি আমাকে মানে এটা কিন্তু কমন সেন্স থেকেও তোমরা অনেক বলতে পারবা কারণ হচ্ছে এন্ডোকার্ডিয়াম যেহেতু মধ্যে মধ্যে হওয়ার কারণে এটা কি হয় মধ্যে হওয়ার কারণে এটা কিন্তু এই যে ভাগগুলা যেগুলো আছে এগুলা করতে পারে ঠিক আছে ভাগগুলা কিন্তু কই করতে পারে এই যে এভাবে মাম ওকে নাম গেলো তাহলে এটা आंसरটা কি হবে এন্ডোকার্ডিয়াম ওকে তাহলে রিপিড বিভিন্ন প্রকoste তোমরা হচ্ছে এই যে তিনটা আছে না তোমার হচ্ছে এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম একটোকার্ডিয়াম তিনজনের নামই আর তিনজনের যেই তোমার কি বলতে পারি কাজ প্রত্যেকটাই খুব ভালো করে পড়ে ফেলবা ওকে আচ্ছা ডান এবার দেখো নিচের কোনটি লেপারি নিসরণ করে ইটচুকি হচ্ছে এটা রিভার্স মানে ভাইস ভারসাপুরে আসছে সেটা কি এটা হচ্ছে বেজোফিল তারপর বলো মানুষের শিরাতন্ত্রে কোনটি অনুপস্থিত মানুষের শিরাতন্ত্রে কোনটা অনুপস্থিত শিরাতন্ত্র বুঝতে পারছো শিরাতন্ত্র মানে হচ্ছে আমাদের যে শিরা আছে না এই শিরার যেই শিরাগুলা যেগুলা অনেকগুলা শিরা একত্রিত হয়ে ماشي এইগুলা মিলিত হয়ে শিরাটা সিস্টেমটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলি হচ্ছে শিরাতন্ত্র তো এই শিরাতন্ত্রের অংশ মা তোমাকে পঁয়তাল্লিশের ক নাম্বার ভুল মানে পোর্টাল তন্ত্র গঠন করে এটা হচ্ছে পোর্টাল তন্ত্র আমাদের তন্ত্র আছে না ওই যে পোর্টাল তন্ত্র ওইটার কথা বলছেন করনারি হ্যাঁ করোনারি ঠিক আছে করোনারির সাথে আমাদের কিন্তু শিরাতন্ত্র বা ধমনীর কোন সম্পর্ক নাই ঠিক আছে করোনারি ধমনী বা করোনারি শিরা এটা হচ্ছে ভিন্ন জিনিস কিন্তু শিরাতন্ত্রের সাথে ওর কোনো সম্পর্ক নাই আমাদের শিরাতন্ত্র ভালো করে দেখো শিরাতন্ত্র শিরাতন্ত্রের কোনটা হচ্ছে করোনারি ঠিক আছে করোনারি ওকে ডান সবাই হচ্ছে করতে পারছো ভালো লাগছে ব্যাপারটা আচ্ছা তারপর বলছে নিম্নের কোন ক্ষেত্রিক নিউক্লিয়াস দুই লোভ বিশিষ্ট এটা আসলে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তাও আর কি যদি তোমাদের প্রয়োজন হয় এটা নিয়ে রাখা হয়েছে যে কোন ক্ষেত্র রক্তগণিকা নিউক্লিয়াস দুই লোক বিশিষ্ট হ্যাঁ মানুষের কিন্তু পোর্টাল তন্ত্র নাই মানুষের কি আছে মানুষের হচ্ছে কোন তন্ত্র আছে মানুষের যে পোর্টাল তন্ত্র পোর্টাল তন্ত্রের মধ্যে একটা আছে না সেটার নাম কি তন্ত্র এটা বলো কোন ক্ষেত্র রক্তগণিকা নিউক্লিয়াস দুই লোক বিশিষ্ট এবং তোমরা একটা বেশ ভালো কাজ করতে পারো বা হচ্ছে তোমাদের জন্য খুব সহজ

এরপরে হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে যে দুই লোক বিশিষ্ট এখন আমাদের নিউট্রোফিল হচ্ছে দুই থেকে পাঁচ ঠিক আছে নিউট্রোফিল হচ্ছে দুই থেকে পাঁচ এটা মনে রাখে নয়তো খুবই উপকারী হয়েছে সুমন আনসার এটা হচ্ছে ইওসিনোফিল ঠিক আছে এই যে নিউট্রোফিলের যে দুই থেকে পাঁচ না এই দুই থেকে পাঁচ থেকে তুমি দুইটা জিনিস মনে রাখতে পারো একটা হচ্ছে তার মানে মানে নিউক্লিয়াসের ভাগ বা নিউক্লিয়াসের লোক আর একটা জিনিস মনে রাখতে পারো তার আয়ুষ্কাল দুইটাই সেম ওকে আচ্ছা তারপর দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই দেখো প্রথমটা আছে প্লেটলেট

কোনো প্রকার হরমোনের প্রয়োজন নাই অনেকদিন পরে একটা জায়গা দেখলাম সেখানে আসলে হরমোনের কোনো প্রয়োজনীয়তা নাই এবং এটা মোটামুটি দেখতে পাচ্ছি সবাই পারতেছো তো আমরা হচ্ছে সামনে আগাই দেখো শিরা প্রাচীরের মধ্য স্তরের নাম কি মধ্য মানে কি মধ্য মানেই হচ্ছে মধ্য কি মধ্য মানেই হচ্ছে মিডিয়া হবে ঠিক আছে মধ্য মানেই হচ্ছে মিডিয়া হবে মিডিয়া কই আহা হবে টিউনিকা মিডিয়া ঠিক আছে এটার ন্যান্সারটা হচ্ছে টিউনিকা মিডিয়া জেস্ট তোমার বলছে শিরাপিত প্রাচীরের মধ্যস্তরের নাম কি মধ্য দেখলেই তুমি বুঝবে সেটা হচ্ছে মিডিয়া হবে ঠিক আছে এটা কি হবে মিডিয়া হবে হম আসল সদ্দি সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া আচ্ছা এখানে একটা জিনিস পাইছি মেসোডাম তোমরা আবার বলতে পারো যে মেসোডাম থেকে উদ্ধৃত একটা কোনো তন্ত্রের নাম মেসোডাম থেকে উদ্ধৃত কোন তন্ত্রের নাম মেসোডাম থেকে আসছে এমন কোনো হচ্ছে তোমার মানে পরিচিত তন্ত্রের নাম আমাকে বলতে পারো না আমি তন্ত্রের কথা জিজ্ঞেস করছি প্রিয়াঙ্কা গাইন তন্ত্রের কথা বলতেছি হ্যাঁ এই যে যেমন হচ্ছে আশা মনে বলছে কঙ্কল তন্ত্র আরেকটা আছে আরেকটা আছে সেটা বলো তাইলে হচ্ছে সামনে আগাবো এই যে জান্নাতুল সিমরান কিন্তু আগেই বলছে কঙ্কল তন্ত্র সরি অস্থি হচ্ছে মেসোরাম থেকে অস্থি ওকে জকৃত অগ্নাশায় মেসোরাম থেকে না জকৃত অগ্নাশায় মেসোরাম থেকে না সুমাই আক্তার মিম এটা মেসোরাম থেকে না কঙ্কল তন্ত্র একটা আছে তারপর রক্ত সংবহন তন্ত্র না রক্ত সংগ্রহণতন্ত্র তো হচ্ছে আমাদের এটা মানে এটা কি বলতে পারি আমরা এটা হচ্ছে যে হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত এটার সাথে এটা সম্পর্ক নাই তুমি আমাকে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের মানে দিয়ে আমরা নির্ণয় করি যে আমরা বেঁচে আছি কিনা শ্বসনতন্ত্র আছে ঠিক আছে শ্বসনতন্ত্র আর হচ্ছে কঙ্কালতন্ত্র ওকে ডান এবার দেখো কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে অনেকেই হচ্ছে করে দিয়েছো না হচ্ছে অন্য একটা জিনিস রক্ত রসে হ্যাঁ ওদের তো রসিকেই নেই দেখো হিমোগ্লোবিন কোথায় থাকে রক্ত রসে থাকে ঠিক আছে ওদের যে রক্ত যেটা কি যেটাকে আমরা বলি হচ্ছে হিমো হিমো ওদের ওদের রক্ত থাকে কোথায় হিমোস্থিলে হিমোস্থিলের মধ্যে থাকে এবং এই যে হিমোলিম্ফ এই হিমোলিম্ফ আসলে কোথায় থাকতেছে হিমোলিম্ফ আসলে থাকে হচ্ছে রক্ত রসের মধ্যে মানে ব্যাপারটা কেমন যে আমাদের ওদের যে রক্ত ওদের রক্তের হিমোগ্লোবিন আমাদের কোথায় থাকে লোহিত রক্ত গুণী এবার ওদের হচ্ছে ডিরেক্ট কোথায় থাকে রক্ত রসের মধ্যে থাকে মানে প্লাজমার মধ্যেই থাকে ঠিক আছে অবশেষে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গাইনের একটা প্লাজমা সঠিক উত্তর হয়েছে আচ্ছা ঠিক আছে এই যে শেষ টিউনিকা যোজক কলা মনিকা আক্তার হচ্ছে অনেক পেইন খেয়ে গেছে যে ধমনির যোজক কলা স্তরটির নাম কি আহা এখানে আবার দেয়া হয়নি এটা হচ্ছে একটা মোটামুটি একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধমনির যে যোজক কলা স্তর এই যোজক কলা স্তরটির নাম আসলে কি এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না ঠিক আছে ধমনির এটা হচ্ছে ধমনির ক্ষেত্রে টিউনিকা এক্সটার্না হ্যাঁ এদের এই যে আমাদের কেচোর যে রক্ত এটা থাকে হচ্ছে হিমোসিলে ঠিক আছে এবং এটা থাকে হচ্ছে হিমোসিলে ওদের রক্তে বলা রক্তকে বলা হয় হিমোলিম্ফ এবং এই হিমোলিম্ফে ওদের ক্ষেত্রে হিমোগ্লোবিন যেটা আছে সেই হিমোলিম্ফটা থাকে হচ্ছে আমাদের রক্ত রসে বা প্লাজমায় তো এটা দিয়ে তুমি আমাকে হচ্ছে আবার একটু নাড়াই দিছো এবং সেই নাড়াটা কি বলতো যে আমাকে বলতো যে তোমার এই যে মানে মুক্ত রক্ত সংবহনতন্ত্র নাকি মানে কেঁচো কোন পর্বের প্রাণী এবং কেঁচোর রক্ত সংবহনতন্ত্রটা আসলে কোন প্রকৃতির রক্ত সংগ্রাম তন্ত্র কোন প্রকৃতির মুক্ত না না পাবা কেন পাবা না পাবা পাবা সমস্যা নেই বদ্ধ ওকে খুবই অদ্ভুত একটা প্রশ্নের উত্তর দিছো তোমরা খুবই কষ্ট পেয়েছি সীমা কেন চোখ দিয়ে পানি হ্যাঁ কি বলো অ্যানিগিটা পর্বের মুক্ত তন্ত্র আল্লাহ তারিম তুমি এটা কি বললা বলো অ্যানিডিটা পর্বের মুক্ত সংবহনতন্ত্র খুবই কষ্ট পাইলাম শামিমা শাম্মীর কথায় খুব কষ্ট পেয়ে গেছি হ্যাঁ তোমার হচ্ছে অ্যানিডিটা আর করডাটা এদের তো এরা হচ্ছে কি ভাইরা ভাই কারণ কি তাদের হচ্ছে সেম প্রকৃতি তারা হচ্ছে এক ঘরে আসছে কারণ কি তাদের দুইটাই হচ্ছে বদ্ধ অ্যানিডিটা এবং কারা অ্যানিডিটা এবং হচ্ছে করডাটা এদের দুজনকে তো তুমি হচ্ছে বাদ দিবা সবার আগে এখন কেচো কোন কেচো কোনটার কেচো হচ্ছে প্ল্যাটিহেলমেনথিস কেচো প্ল্যাটিহেলমেনথিস বথ রক্ত সংবহনতন্ত্র এই অ্যানিলিডার কথা বাদ দাও অ্যানিলিডার কথা তুমি জাস্ট আমাকে বলো যে কেচোর যে আসলে কোন কোনটা কেচো কোন পর্বের প্রাণী এটা আমাকে বলবা তোমরা হচ্ছে আমার ক্লাসে থাকলে এটা কমেন্ট করতে থাকবা যে কেচো আসলে কোন রক্ত মানে কোন পর্বের আর হচ্ছে এটার মানে প্রকৃতি কেমন ঠিক আছে ডান তাহলে ধমনী যোজক কলা নাম শেষ এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো এই যে আমাদের এটা তোমরা দেখতে পারো এই যে দেখো যে আমরা তোমাকে বললাম না যে আমরা হচ্ছে যে বারোশো প্রশ্ন দিব এই বারোশো প্রশ্নের একটা তোমাদেরকে ঝলক দেখে এই যে পশু এর গঠন এই যে দেখো একদম আমাদের হচ্ছে এই যে দেখছো মানে এরকম করে প্রত্যেকটা এই যে দেখো অনেক সুন্দর করে এই যে এমন হচ্ছে একটা প্রশ্ন দেখো বলতে কিছে গলগি বডির অপর নাম নয় কোণটি সো এখানে ইডিওসোম আছে ডিকটিওসোম আছে লাইপোকন্ড্রিয়া আছে দেন হচ্ছে অলিওসোম আছে সো খুবই সিম্পল একটা প্রশ্ন কিন্তু এখানে দেখো যে গলগি বডির অপর নাম এই কয়টা কিন্তু এটার সাথে সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের লাইসোসোম মানে অলিওসোমটা আসলে কি অলিওসোম আসলে আসছে কোথা থেকে সেটা কি এটা হচ্ছে লাইসোসোম থেকে আসছে যেটাকে আমরা মানে বলি এক্সোসোম বা অলিওসোম আবার একটা প্রশ্ন আছে দেখো যা আছে সবকিছু এখানে দেয়া আছে ঠিক আছে মানে তোমাদের মোটামুটি একটা বই দিবস ঠিক আছে তো তোমরা যারা এখনো হচ্ছে আমাদের সাথে এই যে দেখো স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে কেউ কি এটা বলতে পারবা যে স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে এটা সঠিক উত্তর কি এটা বলো ডিপ্লোমাদের না ডিপ্লোমাদের না এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য তোমাদের শুধুমাত্র সাধারণ বিজ্ঞান আছে ঠিক আছে ডিপ্লোমারা হচ্ছে সাধারণ বিজ্ঞান আছে আর তারা হচ্ছে তোমার এটা কোথায় পাবা এটা হচ্ছে আমাদের যে কোর্স আসবে হ্যাঁ আমাদের যে কোর্সটা আসবে সেই কোর্স মধ্যে তোমরা হচ্ছে দেখতে পাবা ঠিক আছে আমাদের যে কোর্স আছে দেখো এই যে কোর্সটা আছে না ওই গেল কোর্স এই যে কোর্সেস আছে না এই কোর্সের মধ্যে তোমরা হচ্ছে এখন সর্বশেষ যে কোর্সটা আছে হ্যাঁ এই যে ওই গেল এই কোর্সটা যখনই তুমি কোন কোর্সটা দাঁড়ো এই যে থার্টি ডেজ নার্সিং শর্ট কোর্স এটা যখনই হচ্ছে ভর্তি হবা সেটা হচ্ছে তোমরা এটাই অথবা হচ্ছে তোমার এটাই ভর্তি হলে তখনই তুমি হচ্ছে এটা পেয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে তোমরা আমাকে এটার আনসারটা বলো যে স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে কে পারক্সিসম লাইসিসম নাকি ইডিওসোম এবং তোমাদের পরীক্ষার আসলে যেমন পরীক্ষার হলে যেমন তোমার সামনে উপস্থাপন হতে পারে তেমন করেই আসলে পরীক্ষা মানে প্রশ্নগুলো বা প্রশ্নের অপশন গুলো দেওয়া আছে এখানে আসলে আমরা যেমন করে তোমাদেরকে পরীক্ষার ইসে দিতাম তুলে আসলে তোমাদেরকে কিছু দিতাম হচ্ছে তোমার সহজ করার জন্য যেন তোমরা কনফিডেন্স পাও দেখেই মনে রাখতে পারো সেগুলো বাট এখানে তো তোমাকে আসলে টিচাররা প্রথমেই চাইবে বাদ দিতে ঠিক আছে না এটা বলবা এটা বলবা যে আমাদের স্নেহ পদার্থ বিভাগের এনজাইম ধারণ করে কে হ্যাঁ ডিপ্লোমা যারা তাদের ক্ষেত্রে একটু কঠিন লাগবে ঠিক আছে আচ্ছা অনেকেই বলছে বারক্সিসাম কেউ বলছে গ্লাইওক্সিসম ওকে ডান দেখো এই যে এই ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান এক আবরণ বিশিষ্ট অঙ্গাণু হচ্ছে গ্লাইওক্সিসম এবং এটা কিন্তু আমাদের স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে ঠিক আছে এটা জুম কেমনে করে দারো এই যে ঠিক আছে নেক্সট গ্লাইঅক্সিসম ঠিক আছে তার মানে এটা সঠিক উত্তরটা কি এটা সঠিক উত্তরটা কিন্তু গ্লাইঅক্সিসম সো গ্লাইঅক্সিসম হচ্ছে স্নেহ পদার্থ বিভাগের এনজাইম ধারণ করে একই সাথে বীজের যে লিপিড সঞ্চয় কোষ এখানে হচ্ছে আমাদের গ্লাইঅক্সিসমকে দেখা যায় ঠিক আছে সো এরকম মোটামুটি আমাদের হচ্ছে কি থাকবে এরকম হচ্ছে আমাদের মোটামুটি এই যে এটা থাকবে সো তোমরা যদি হচ্ছে এই কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে তুমি আমি তোমাদেরকে আসলে বলতেছি কি কি পাবা যেমন হচ্ছে মনে করো তোমরা প্রথমত হচ্ছে 1200 এমসিকিউ এই এমসিকিউর এইটা পাবা দ্বিতীয়ত তোমরা হচ্ছে আমাদের যে এক্সাম গুলা আছে এবং বর্তমান যে এক্সাম গুলা আছে এক্সাম গুলা কিন্তু বেস্ট মানে এগুলা হচ্ছে আমি তোমাকে বলতে পারি অ্যাসিওর করতে পারি যে হ্যাঁ এখনই শেষ করতেছি আল্লাহ হাফিজ অনেকে আল্লাহ দিতে পারো সমস্যা নেই এখন হচ্ছে যারা থাকবে তারা সো কেন কনক নিন তোমরা তো তুমি তো হচ্ছে প্রথম থেকে আমাদের সাথে ক্লাস করতেছো তাহলে তোমরা কেন হচ্ছে আল্লাহ ভরসা দিচ্ছ মানে আল্লাহ ভরসা তো অবশ্যই করবা কিন্তু কেন তোমরা হচ্ছে এটা হতাশ হচ্ছ এটা আমাকে বলো আচ্ছা বায়োলজি নিয়ে হতাশ কে হচ্ছ হ্যাঁ ক্লাস শেষ তোমরা হচ্ছে কেউ যদি চাও সমস্যা নেই এখন আমাদের আর প্রশ্ন সলভ করবো না জাস্ট হচ্ছে তোমাদের কথাবার্তা নিবো আর কি আচ্ছা হ্যাঁ আমিও চাই তোমরা হচ্ছে ক্লাসটা মিস করো পরবর্তীতে আমরা তোমরা হচ্ছে আর আমাদের মানে হচ্ছে আমাদের ক্লাস যেন তোমাদের না করতে হয় এবং আমরাই মনে হয় প্রথম যারা হচ্ছে চাচ্ছি না তোমরা ক্লাস করো কারণ তোমরা চান্স আমাদের সাথে হচ্ছে পরবর্তীতে যুক্ত হয়ে যাবো ঠিক আছে তোমরা যেন আমাদের ক্লাস আর তোমাদের না করতে হয় ঠিক আছে এটা আমরা খুব করে চাই

কত এখানে প্রায় চারশো সাতাশ থেকে প্রায় এক হাজার মানে হচ্ছে ছয়শো গুরুত্বপূর্ণ এমসিকিউ লাইন পাইছ ঠিক আছে ধন্যবাদ সোমনা তো এই তোমার হচ্ছে ছয়শ লাইন যদি তুমি পাও তোমার হচ্ছে টোটাল বইয়ে লাইন আছে মনে করো যে হাজার তার মধ্যে ছয়শো লাইন তোমরা একদম গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই ছয়শো লাইনের পর আসলে নতুন করে কিছু দরকার নাই কিন্তু এটাকে তোমার মানে তুমি যেটা পড়ছো এটাকে তুমি যদি যাচাই করতে চাও তার জন্য তোমার হচ্ছে তিনশো তিনশো এমসিকিউ দেওয়া হবে এটা গেল তারপরে হচ্ছে তোমার এখানে এক্সামের সাথে যে ব্যাখ্যা আছে ঠিক আছে এক্সামের সাথে যে সলিউশন আছে সেই সলিউশন গুলা কিন্তু তোমাকে সব বেশি হেল্প করবে তোমার প্রস্তুত প্রস্তুতটাকে আরো বেশি ঠিক করতে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ শিমু খাতুন যারা যারা এতক্ষণ ক্লাস করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বায়োলজি সব গুলাই ফেলে এক্সামে এর জন্যই তো তোমার হচ্ছে এই এক্সাম বেশি বেশি করে নেওয়া হচ্ছে তোমাদের আঠারো তারিখ যে এক্সামটা আছে এই এক্সামটার উপরে কিন্তু আসলে নির্ভর করবে তোমরা আসলে কতটা ভালো প্রিপারেশন নিয়েছো না নিয়েছো ঠিক আছে আঠারো তারিখ তোমাদের এক্সাম আছে আঠারো চার তেইশ আচ্ছা গুড উইশেস ফর এভরি ওয়ান হাফেজ ওকে অনেকে হচ্ছে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছ যারা যারা হচ্ছে আরো ক্লাস করতে চাও অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবো আমাদের পেজে যেন করে হচ্ছে ভাই তোমাদেরকে আরো মানে এইসব টপিকে তোমরা ক্লাস চাও সেগুলো তোমাদেরকে দিতে পারে ওকে আচ্ছা আরো বেশি বেশি করে মানুষকে জানাবা আমাদের ডিপ্রেইনের সম্পর্কে যেন করে হচ্ছে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি পারি এই পর্যন্ত ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা হচ্ছে তাহলে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আলাইকুম